1980 সালের প্রথম দিকে অগ্রজ প্রতিম শ্রী দ্বারকানাথ ভট্টাচার্যের সঙ্গে লেখক রঞ্জিত কুমার মজুমদারের পরিচয় হয় তাঁর রচিত শ্রী শ্রী হৈরাখান বাবাকে যেমন দেখেছি বইটি পড়ে। সেই পরিচয়ে সময়ের ব্যবধানে ক্রমশই হৃদ্যতার গভীরতর রূপ নেয়। তার সঙ্গে নানা আলোচনার মাধ্যমে লেখক রঞ্জিতবাবু এবং তার বন্ধু শ্রী ভট্টাচার্য জানতে পারেন যে শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মশায়ের নির্দেশেই দ্বারকানাথ ভট্টাচার্য লাহিড়ী মশায়ের গুরুদেব বাবাজি মহারাজের বর্তমান রূপ ও অবস্থান জানতে পারেন এবং তাঁরই নির্দেশে তিনি হৈরাখান গিয়ে বাবাজিকে দর্শন করেন এবং ফিরে এসে নিজের উপলব্ধির কথা পুস্তকের আকারে প্রকাশ করেন। এর কিছুদিন আগেই রঞ্জিতবাবু এবং তার বন্ধুর যোগী কথামৃত বইটি পড়ার সৌভাগ্য হয়েছিল, ফলে তারা দুজনেই শ্রী মহাবতার বাবাজি মহারাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী ও ক্রিয়াযোগ সম্পর্কে ভীষণ কৌতূহলী হয়ে পড়েন। দ্বারিকাবাবুর কথায় লেখক রঞ্জিতবাবু একেবারে লাফিয়ে উঠলেন হৈরাখান যাবার জন্য, কিন্তু উৎসাহে ভাটা পড়ল দ্বারিকবাবুর পরবর্তী কথায়। উনি জানালেন বাবাজির অনুমতি ছাড়া হৈরাখানে যাওয়া নিষেধ। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস। অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ অনলি মিন্ট ফর এডুকেশনাল অ্যান্ড এন্টারটেনমেন্ট পারপাস অনলি। কি আর করবেন, দুরুদুরু পক্ষে অনুমতি চেয়ে একটা চিঠি দিলেন বাবাজির উদ্দেশ্যে 20 নভেম্বর 1980 সালে। বাবাজিকে লেখা চিঠির উত্তর পেলেন সপ্তাহ দুয়েক বাদে। শুধু তাঁকে একাই নয়, তার পরিবারের সবাইকেই হৈরাখানে আসার ঢালাও অনুমতি দিয়েছেন বাবাজি মহারাজ। মনে আছে যেদিন আশ্রম থেকে বাবাজির চিঠি আসে সেদিন সকালে প্রতিদিনের পূজায় বসে রঞ্জিতবাবুদের ঠাকুর ঘরে সিদ্ধাসনে উপবিষ্ট বাবাজির ছবিটির দিকে তাকিয়ে তিনি প্রণাম করতেই হঠাৎই যেন ক্ষণিকের জন্যই দেবাদিদেব মহাদেবের জটাজুটোধারী প্রতিমূর্তি ওই ছবিটার মধ্যে ফুটে উঠল। প্রণাম করা রঞ্জিতবাবুর মাথায় উঠল, হাঁ করে তাকিয়ে রইলেন সেই ছবিটার দিকে। কিন্তু কোথায় সেই জটাজুটোধারী মহাদেবের মূর্তি? চোখের সামনে তো সিদ্ধাসনে উপবিষ্ট বাবাজির ছবিটাই রয়েছে। তাহলে তিনি এ কি দেখলেন? এ কি চোখের ভুল? কাউকেই কিছু না বলে চুপচাপ পুজো করে উঠে পড়লেন লেখক রঞ্জিত কুমার মজুমদার। রাত্রে অফিস ফেরত বন্ধুটির বাড়ি গেলেন, সকালের ঘটনাটা বললেন। সব শুনে বন্ধু বললেন, খুব ভালো লক্ষণ, সকালবেলায় তোর বাসায় গিয়েছিলাম, বাবাজির চিঠি এসেছে, সবাইকে যেতে বলেছেন। বন্ধুর কথা শুনে তিনি চমকে উঠলেন, আজই সকালে ঘটল অদ্ভুত ঘটনা আর আজই বাবাজির চিঠি এলো। রোজই তো পুজো করেন, কোনোদিন তো কোনো দর্শন বা অনুভূতি হয়নি, তবে কি বাবাজির চিঠির সাথে এর কোনো যোগাযোগ আছে? হয়তো চুলচেরা কোনো যুক্তি বা ব্যাখ্যা করে বোঝাতে পারবেন না রঞ্জিতবাবু, তবু কেন জানেন না বারবার তাঁর মনে হচ্ছিল এবার সত্যি সত্যি দুয়ে দুয়ে চার হলো। প্রভুর উৎসাহে রঞ্জিতবাবু এবং তার বন্ধু হৈরাখান যাবার জন্য তৈরি হয়ে নিলেন। দ্বারিকবাবুকে তিনি রাজি করালেন তাঁদের সঙ্গে যাবার জন্য 21 ডিসেম্বর 1980। রঞ্জিতবাবু এবং তার বন্ধু হৈরাখানের উদ্দেশ্যে যাত্রা করলেন। শেষ মুহূর্তে দ্বারিকবাবু পারিবারিক অসুবিধার জন্য রঞ্জিতবাবুদের সঙ্গে আর যেতে পারলেন না। হাওড়া স্টেশন থেকে হৈরাখান পৌঁছানো পর্যন্ত প্রতিটি মুহূর্তেই লেখকেরা বাবাজির অনাবিল কৃপা উপলব্ধি করতে পেরেছিলেন। এ ঠিক বলে বোঝানো যাবে না, ঠাকুরের কৃপা যারা পেয়েছেন একমাত্র তারাই বুঝবেন, ভাষায় প্রকাশ করা বাতুলতা মাত্র। যাত্রার শুরু থেকেই মনের মধ্যে চলছিল ভীষণ এক উত্তেজনা, বাবাজিকে কিভাবে দেখবেন নিরিবিলিতে, একান্তভাবে ওনার সঙ্গে কথা বলতে পারবেন তো? লেখক রঞ্জিতবাবুর আবার নানা রকম সাংসারিক সমস্যা রয়েছে, সংসারী মানুষ, সাধু সন্ন্যাসী দেখলেই পরমার্থিক থেকে অর্থ চিন্তাটাই বেশি করে মনে আসে, বাবাজির কৃপায় রঞ্জিতবাবুর ওই সমস্যাটার কি সমাধান হবে, ইত্যাদি নানা রকম জাগতিক চিন্তায় মনে মনে খুবই উত্তেজিত এবং নার্ভাস হয়ে পড়েছিলেন। কলকাতা থেকে একই দিনে তাঁদের মতোই রবীনবাবু ও শিবেনবাবু তাঁদের একদল বন্ধুবান্ধব নিয়ে একই ট্রেনে হৈরাখানে যাচ্ছিলেন। দ্বারিকবাবুও এদের কাছে খুবই পরিচিত, এরাও দ্বারিকবাবুর কাছে বাবাজির সন্ধান পান এবং এর আগেও বাবাজিকে দর্শন করেছিলেন। যাই হোক, বেরেলি থেকে তাঁরা দুজনে ওদের দলে ভিড়ে গেলেন, এরা বাবাজির পূর্ব পরিচিত, রাস্তাঘাটও এদের জানা, রঞ্জিতবাবুদের কাছে একেবারেই নতুন, পথ ঘাট কিছুই জানা নেই, ওদের সাথে গেলে লেখকদের সুবিধাই হবে।
হলদোয়ানি থেকে প্রায় 45 কিলোমিটার পথ জিপে চড়ে জামরানি বাঁধ নামে একটা স্থানে এসে সবাই নেমে পড়লেন। স্থলপথ বলে আর কিছুই নেই, গাড়ি এই পর্যন্তই আসে। আশ্রমে যাত্রী সংখ্যা ক্রমশই বাড়তে থাকায় কিছুদিন হল উত্তরপ্রদেশ সরকার সরকারি বাসের ব্যবস্থা করেছে। তবে সেই বাসের নির্দিষ্ট কোনো সময় নেই। বাসের আশায় না থেকে জিপেই রঞ্জিতবাবুরা উঠলেন। রাস্তা থেকে প্রায় 15 ফুট নিচে দিয়ে এঁকে বেঁকে চলেছে খরস্রোতা পাহাড়ি নদী গৌতমী গঙ্গা। আশ্রমে যাবার এই নদী হল একমাত্র পথ। এই নদীর ওপর দিয়ে পূবমুখী বরাবর হেঁটে যেতে হবে প্রায় 3 কিলোমিটার পথ। দূরত্বটা খুব একটা বেশি নয়, কিন্তু খরস্রোতা পাহাড়ি নদীর ওপর দিয়ে এই পথটুকু হেঁটে যাওয়া কম কথা নয়, বেশ বিপজ্জনক। একটা শক্ত সমর্থ লাঠিকে ভরসা করে পার হতে হয় এই পথটুকু। জলের গভীরতা সর্বত্র সমান নয়, কোথাও গোড়ালি পর্যন্ত জল, আবার কোথাও বা হাঁটুর উপর পর্যন্ত। সারাটা পথ জুড়ে রয়েছে জলের নিচে পুরু শ্যাওলার স্তর, মারাত্মক পিছল। দেহের ভারসাম্য বজায় রাখতে না পারলে যে কোনো মুহূর্তে ডিগবাজি খাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও নদী পার হওয়ার পরেও আছে রুক্ষ পাথুরের রাস্তা। সবসময় জুতো পায়ে চলা ব্যক্তিদের ওই রুক্ষ পাথুরের রাস্তায় হাঁটতে যে কীরকম লাগে তা একমাত্র ভুক্তভোগীরাই জানেন। এইভাবে ধুঁকতে ধুঁকতে 23 ডিসেম্বর বিকেল প্রায় 5টা নাগাদ হৈরাখান আশ্রমে রঞ্জিতবাবুরা পৌঁছালেন। তবে সৌভাগ্যের কথা এই যে আশ্রমে পৌঁছাবার অল্প কিছু আগে রাস্তাতেই দর্শন হয়ে গেল বাবাজি মহারাজের সঙ্গে। বিকেলের স্নানে তিনি যাচ্ছিলেন, তাঁদের দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন। ফর্সা রং, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চির মতো, মাথার চুল ঘাড় পর্যন্ত নেমে এসেছে, মোটা যজ্ঞের উপবৃত্তা দেখা যাচ্ছে, সারা মুখে অপার প্রশান্তির ছাপ, চোখ দুটি অত্যাধিক পরিমাণে উজ্জ্বল, দাড়ি গোপ নেই, মুখটা গোল। মুখের দিকে তাকাতেই সারা শরীরটা শিরশির করে উঠল। ইনি সেই বাবাজি মহারাজ, ইনি লাহিড়ি মশাইয়ের গুরু, স্বামী যোগানন্দের ভাষায় মরণজয়ী অবতার। শিবেনবাবুর দল ভক্তিভরে একে একে প্রণাম করছে। লেখক রঞ্জিতবাবু একটু তফাতে দাঁড়িয়ে অপলক নয়নে দেখে যাচ্ছেন বাবাজি মহারাজকে। সবার প্রণামের পর ধীরে ধীরে এগিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন রঞ্জিতবাবু, আর সেই ফাঁকে নিজের আসার কারণটাও জানিয়ে দিলেন মনে মনে। প্রণামের শেষে বাবাজির আদেশ মতো আশ্রমের দিকে তাঁরা পা বাড়ালেন। ছোট্ট একটা টিলার ওপর আশ্রম, নদী থেকে মন্দিরের সাদা চূড়াটা অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। পাথরে বাঁধানো 108টা সিঁড়ির চড়াই অতিক্রম করে হাঁপাতে হাঁপাতে উপরে উঠে বড় হল ঘরে গিয়ে সবাই জড়ো হলেন। কিছুক্ষণ পরেই সবার ডাক পড়ল প্রসাদ গ্রহণ করার জন্য। যদিও আশ্রমের নিয়ম অনুযায়ী একবেলা অর্থাৎ দুপুরবেলাতেই ভরপেট প্রসাদ দেওয়া হয়, রাত্রে দু এক টুকরো ফল ছাড়া আর কিছুই নয়। লেখকেরা যেহেতু সারাদিন অভুক্ত তাই তাঁদের সন্ধ্যেবেলায় ভরপেট খিচুড়ি প্রসাদ দেওয়া হলো। পরম তৃপ্তিতে প্রসাদ গ্রহণ করলেন তাঁরা সবাই। বাঙালি ভক্তদের জন্য খিচুড়ি আর অবাঙালি ভক্তদের জন্য রুটি তরকারি। খাওয়া দাওয়ার পর শরীরটা তাঁদের ছেড়ে দিল, আর বইছে না, বেশ ঠান্ডা লাগছে। এবার যদি একটু শোয়ার জায়গা পেতেন, কিন্তু শোবেন কোথায়? আশ্রমের কেউ বলতে পারল না কোথায় তাদের থাকার ব্যবস্থা হয়েছে, কারণ আশ্রমের সবই নাকি চলে বাবাজি মহারাজের তত্ত্বাবধানে। উনি সবাইকে যার যা করণীয় সেই মতো আদেশ দেন, এই ব্যাপারে ওনার সিদ্ধান্তই চূড়ান্ত। এই আশ্রমে আর কোনো মেজো বাবা বা সেজো বাবা নেই। আশ্রমের এক ভক্তের কাছে লেখক রঞ্জিতবাবু বসে বসে শুনছিলেন এখানকার রীতিনীতি। অদ্ভুত লাগলো কথাটা তার শুনে, নিজের অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল। কত আশ্রম, কত সম্প্রদায় না দেখেছেন, অধিকাংশ স্থানেই আসল ব্যক্তির কাছে পৌঁছতে কত না ছোট বড় মেজকর্তার মর্জি মাফিক চলতে হয়েছে। এমন অভিজ্ঞতা কোনোদিন হয়নি যে আশ্রম আছে অথচ মহান্ত বাবা নেই, ছোট মহারাজ বড় মহারাজ নেই, এই প্রথম তিনি দেখলেন। বাবাজির সাথে কথা বলার দরকার, কাউকে তদবির করতে হবে না, সোজা চলে যাও বাবাজির কাছে, যা বলার একেবারে তাকেই বলো। সত্যি বড় অদ্ভুত নিয়ম তো। যাই হোক, ঘণ্টাখানেক বাদে একজন আশ্রমবাসী এসে জানালেন নিচের বড় গুহাঘরে তাদের থাকার ব্যবস্থা করেছেন বাবাজি। তিনি তাদের পথ দেখে নিয়ে গেলেন আর একটা গুহাঘরে। এই ঘরটা বাবাজির শোবার ঘরের নিচে। তাদের ঘরে পৌঁছেই লেখক রঞ্জিতবাবু দেখলেন তাদের মতো আরও অনেক লোক বিছানা পেতে বসে গল্পগুজব করছেন। ফাঁকা জায়গা, তারা যে যার বিছানা পাততে আরম্ভ করলেন। বিছানা পেতে আবার সেই আশ্রমবাসী ভক্তটির সাথে কীর্তন ঘরে এসে জড়ো হলেন তারা সবাই। দুটি সারিতে স্ত্রী পুরুষ আলাদাভাবে বসে এক মনে ওম নবশিবায় ধ্বনিতে বাদ্যযন্ত্র সহযোগে কীর্তন করছেন। তারাও বসে গেলেন, ওদের সাথে সুরে সুর মিলে গাইতে লাগলেন, বলো বলো সব মিলে বলো ওম নমঃ শিবায়।
এইভাবে বেশ কিছুক্ষণ কীর্তন চলার পর হঠাৎ দেখলেন উপস্থিত ভক্তদের মধ্যে একটা চাঞ্চল্য ভাব, সবাই পিছনের দিকে তাকাচ্ছে। রঞ্জিতবাবুরাও তাকালেন ব্যাপারটা কি জানার জন্য। দেখলেন দূর থেকে ধীরে ধীরে বাবাজি মহারাজ তাঁদের দিকেই আসছেন, 8-9 বছর বয়স্ক একটি জার্মান শিশুর হাত ধরে। শিশুটির হাতে ছোট্ট একটা বিউগল, সে পরমানন্দে সেটি বাজাতে বাজাতে আসছে। বাবাজি হলঘরে পৌঁছতেই উপস্থিত ভক্তবৃন্দ সমস্বরে ভোলে বাবা কি জয়ে ধ্বনিতে মুখরিত করে তুলল। বাবাজি সেই জয়ধ্বনির মধ্য দিয়ে দুপাশে তাকাতে তাকাতে সুসজ্জিত সিংহাসনে এসে বসলেন। কি অপূর্ব রূপ, যেন স্বয়ং মহাদেব এসে বসেছেন। মাথায় রাজরাজরাদের মতো পাগড়ি, গলা বন্ধ ফুল হাতা সোয়েটার, পরনে সাদা গরদের কাপড় লুঙ্গির মতো করে পরা। অনিমেষ নয়নে রঞ্জিতবাবু তাকিয়ে আছেন বাবাজির দিকে। কীর্তন চলেছে তখনও, কিন্তু তার মুখ দিয়ে কোনো বাক্য বেরোচ্ছে না। রঞ্জিতবাবু কেবল দেখে যাচ্ছেন, কি বর্ণনা দেবেন এই অপরূপ রূপের। সারাটা মুখ এক স্বর্গীয় মহিমায় মহিমান্বিত, মুখে মৃদু মৃদু হাসি, ভুবন মোহিত করা রূপের ছটা নিয়ে সিংহাসনে বসা মাত্র সবাই উঠে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল প্রণাম করবার জন্য। প্রত্যেকেরই হাতে কিছু না কিছু রয়েছে বাবাজিকে নিবেদন করার জন্য। রঞ্জিতবাবু এখানে নতুন, পুরনো ভক্তদের অনুসরণ করে তিনিও প্রণাম করলেন। প্রণামের শেষে তাঁর সমস্যার কথা জানালেন, মন দিয়ে বাবাজি সব শুনলেন কিন্তু কিছুই বললেন না। ভক্তদের নিবেদিত নানা রকম খাবারের প্যাকেট এবং অন্যান্য সবই তিনি দেখলেন ভক্তদের মধ্যেই বিলিয়ে দিলেন। রঞ্জিতবাবু ভেবেছিলেন তিনিও কিছু একটা পাবেন, কিন্তু কিছুই পেলেন না। কত ভক্তদের ডেকে কত কি জিজ্ঞাসা করলেন, কিন্তু রঞ্জিতবাবু এবং তার বন্ধুটির দিকে একবারটিও তাকিয়ে দেখলেন না তিনি। মনে বড় আশা ছিল তাঁদের, তিনি তাঁদেরও ডাকবেন, কিছু বলবেন। যাই হোক, হঠাৎ এক ফাঁকে দেখা গেল তিনি উঠে বললেন, অর্থাৎ আজকের মতো দর্শন শেষ। দর্শন শেষ হওয়ার পর নিজেদের জায়গায় এসে সবাই বসলেন। শিবেনবাবু পুরনো লোক, আশ্রমের নিয়মকানুন সবই তার জানা। তিনি তাদের একের পর এক সব জানাতে লাগলেন। প্রকৃতির ডাকে যখন সাড়া দেওয়ার প্রয়োজন হবে তখনই নিচে নেমে আশ্রমের চৌহদ্দি থেকে অন্তত 1000 গজ দূরে গিয়ে প্রাকৃতিক কাজকর্ম সারতে হবে। কোনো অবস্থাতেই এসব কর্ম উপরে করা যাবে না। আশ্রমে এসেই প্রথমেই রঞ্জিতবাবু ধাক্কা খেয়েছিলেন একবেলা খেতে দেওয়া হয় শুনে। এরপর যা শুনলেন তা তো আরও মারাত্মক। চোখের সামনে উঁচু উঁচু 108 সিঁড়ি ভয়ঙ্কর মূর্তিতে নাচতে লাগলো তাঁর চোখের সামনে। সাথে সাথে মনস্থির করে ফেললেন, বেশি জল খাওয়া একদম চলবে না, যতটুকু না খেলে নয় স্রেফ ততটুকু। এই ঠান্ডায় রাত্রিবেলায় যদি 10-12 বার উপর নিচ করতে হয় তাহলে তো আর কলকাতায় ফিরতে হবে না। ভোর 4 উঠে নিচে নদীতে স্নান করতে হবে আগামীকাল থেকে। তারপর নতুন জামা কাপড় পরে বাবাজির কাছে তিলক নিতে হবে, তিলক অর্থাৎ চন্দনের ফোঁটা। বাবাজি সবাইকে নিজের হাতে পরিয়ে দেন। রঞ্জিতবাবু সবার জন্য অনুমতি নিয়ে এসছেন। দ্বিতীয় বোমাটি ফাটালেন শিবেনবাবু। ভোর 4 সময় স্নান, তাও এই শীতে, বলে কি রে বাবা। এই যে তিনি দেখছেন নিউমোনিয়া হওয়ার সুযোগও নেই, তার আগেই ঠান্ডাতে জমে মরে যাবেন। অত ভোরে স্নান করার অভ্যাস তো তাঁর নেই, যদি বেলায় করেন, ভয় ভয় জিজ্ঞাসা করলেন শিবেনবাবুকে রঞ্জিতবাবু। তিনি বললেন, না তা চলবে না, এখানে যখন এসেছেন তখন এখানকার নিয়ম মেনেই চলতে হবে, শিবেনবাবুর সাফ উত্তর। শুয়ে শুয়ে রঞ্জিতবাবু ভাবছেন কেন মরতে এসেছিলেন, এসব বিধঘটে নিয়মের পাল্লায় পড়ে প্রাণটানা অকালে হারাতে হয়। ভোর 3 সময় নন্দীবাবুদের হাঁক ডাকে ঘুম ভেঙে গেল রঞ্জিতবাবুর, আর সাথে সাথে মনে পড়ে গেল সেই স্নানের কথা। ঠান্ডার ভয়ে উঠতে ইচ্ছা করছে না তার, কিন্তু উপায় নেই, উঠতেই হবে। চারিদিকে তখন ঘুটঘুটে অন্ধকার, প্রবল বেগে উত্তরের হাড় কাঁপানো হাওয়া বইছে, সূচের মতো শরীরের ভিতর পর্যন্ত ঠান্ডা ঢুকছে, হাড়গোড় সব ভেঙে দিতে চাইছে। ঠকঠক করে কাঁপতে কাঁপতে রঞ্জিতবাবু নিচে নামলেন। এর মধ্যেই দেখলেন অনেকেরই স্নান সারা হয়ে গেছে, ভোলে বাবা কি জয় ধ্বনি করতে করতে তারা উপরে উঠছে। ভয়ে ভয়ে জলে নামতেই বোকা বনে গেলেন রঞ্জিতবাবু, কোথায় ঠান্ডা জল? মনে হলো কোনো উষ্ণ প্রস্রবণ থেকে গরম জলের ধারা নেমে আসছে পাহাড়ের গা বেয়ে। ঠান্ডার ভয়ে জলে নামতে ভয় পাচ্ছিলেন তিনি, এখন আবার জল থেকে উঠতে ইচ্ছা করছে না তার। যেমন ঠান্ডা হাওয়া বইছে উঠলেই জমে যেন বরফ হয়ে যাবেন। স্নানের পর্ব শেষ করে পরিষ্কার জামাকাপড় পরে সবাই মিলে বাবাজির ঘরের দরজার সামনে লাইন দিয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ বাদেই বাবাজি সহচর মানসিং এসে দরজা খুলে দিল। সবাই বাবাজির ঘরের সামনে উন্মুক্ত প্রাঙ্গণে এসে দাঁড়ালেন। এত লোক কিন্তু কারোর মুখে কোনো কথা নেই, এক এক করে ঘরে ঢুকছে,
তিলক নিচ্ছে, আবার চুপচাপ ঘর থেকে বেরিয়ে এসে হোমকুণ্ডের পাশে বসে পড়ছে। এবার রঞ্জিতবাবুর পালা আসতেই ভয়ে ভয়ে ঘরে ঢুকে সাষ্টাঙ্গে ঠাকুরকে প্রণাম করে হাঁটু গেড়ে ঠাকুরের সামনে বসে বললেন। এক মনে ওম নম শিবায় নাম করে চলেছেন রঞ্জিতবাবু। বাবাজি রঞ্জিতবাবুর কপালে লম্বা লম্বা টান দিয়ে তিলক পরিয়ে দিলেন। তিনিও আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে প্রজ্বলিত হোমকুণ্ডের পাশে এসে বসলেন। সবার তিলক পরানোর পর বাবাজি এসে যজ্ঞে বসবেন। প্রতিদিন যেমন তিলক পরানো হয় তেমনই যজ্ঞ হয়। যজ্ঞ তারাই দেখতে পারে যারা তিলক পরার অনুমতি পায়। বাবাজি এলেন, হোমকুণ্ডের পাশে পাতা আসনে বসলেন। পাশেই রাখা পাত্র থেকে মুঠো করে জপ তিল ইত্যাদি নিয়ে হোমকুণ্ডে আহুতি দিতে লাগলেন। কোনো মন্ত্র উচ্চারণ করছেন না, নির্বিকার চিত্তে কেবল আহুতি দিয়ে চলেছেন। মাঝে মাঝে ঘটি থেকে অল্প অল্প জল ঢালছেন। জল পড়ার সাথে সাথে দাউদাউ করে জ্বলে উঠছে হোম শিখা। আগুনে জল ঢাললে যে আগুন চতুর্গুণ হয়ে জ্বলে তা এখানে এসেই রঞ্জিতবাবু প্রথম দেখলেন। জল আগুনকে নেভায়, কিন্তু জল পড়লে আগুনের তেজ বাড়ে, এই দৃশ্য না দেখলে বিশ্বাস করা যায় না। আমরা এই বিংশ শতাব্দীর মানুষেরা সব কিছুই বিশ্বাস করি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে, কিন্তু আধ্যাত্মিক জগৎটাই যে একটা বিরাট সুপার সায়েন্স তা আর কয়জন আমরা জানি। আজ যা রঞ্জিতবাবু দেখলেন তা অস্বীকার করবেন কিভাবে? সমস্ত যুক্তিতর্কের ঊর্ধ্বে এই পবিত্র স্থানে বসে এই কথাটাই তিনি মর্মে মর্মে উপলব্ধি করলেন। তখন চারিদিকে অন্ধকার, উন্মুক্ত আকাশে এখনও টিপটিপ করে অসংখ্য তারা জ্বলছে। তারই নিচে এক বিশাল বটবৃক্ষের তলায় বসে একজন যোগী পুরুষ আপন মনে যজ্ঞ করে চলেছেন। যজ্ঞের অস্পষ্ট আলোয় দেখা যাচ্ছে যজ্ঞাধার ঘিরে বসে আছে কিছু ভাগ্যবান ভক্তের দল, যাদের এই মুহূর্তে আলাদা করে চিনে নেবার উপায় নেই। কেবল স্পষ্টভাবে দেখা যাচ্ছে বাবাজিকে। হোমকুণ্ডের গনগনে আগুনের ছোঁয়ায় দেখা যাচ্ছে লোহিত বর্ণের এক মহাযোগীকে, যার আদি নেই অন্ত নেই, যুগ যুগান্তর ধরে চলেছে তাঁর নীরব কর্মধারা। বিস্ময় ভরা চোখে লেখক রঞ্জিতবাবু সব দেখে যাচ্ছেন। মনে হচ্ছে এই মুহূর্তে তাঁরা যেন সবাই ফিরে গেছেন সেই আদি বৈদিক যুগে। চোখের সামনে যেন দেখতে পাচ্ছেন গভীর বনের মধ্যে আশ্রম আঙিনায় শিষ্যবৃন্দ পরিবেষ্টিত হয়ে মহাযোগী যজ্ঞ করে চলেছেন সেই ব্রাহ্ম মুহূর্তে। ভাব গম্ভীর পরিবেশ, হয়তো যে কোনো মুহূর্তে যজ্ঞকুণ্ড থেকে আবির্ভূত হবেন দেবাদিদেব মহাদেব বা সৃষ্টিকর্তা ব্রহ্মা। যজ্ঞে তুষ্ট হয়ে আশীর্বাদ করবেন সবাইকে, ধন্য হবেন যোগী আর ভক্তবৃন্দের দল। হিমালয়ের প্রতিটি স্থানই খুব পবিত্র স্থান, দেবদ্বিজের আবাসস্থল, আর তারই সাথে রয়েছেন দেবতা সম অসংখ্য নাম না জানা ঋষি মহারিষির দল, যাঁরা নাকি এই যজ্ঞের সময় আসেন বাবাজির যজ্ঞ দেখতে। সাদা চোখে দেখা যায় না সেই সব সূক্ষ্ম দেহধারী মহারিষিদের। যজ্ঞ চলাকালীন রঞ্জিতবাবু তাই চারিদিকে তাকিয়ে দেখছিলেন, নৈসর্গিক দৃশ্য দুচোখ ভরে দেখছিলেন, আর ভাবছিলেন সত্যি যদি এইসব সূক্ষ্ম দেহধারী মহাপুরুষরা আসেন তবে আজও নিশ্চয়ই এসেছেন। কামনা বাসনার কাজল পরা চোখে রঞ্জিতবাবু তাঁদের দেখতে পাচ্ছেন না। হঠাৎ দক্ষিণ আকাশে জোনাকির মতো একগুচ্ছ আলোর বিন্দু নিচে নেমে আসছে তিনি দেখতে পেলেন। প্রথমটা ততটা খেয়াল করেননি, কিন্তু বাবাজিকেও যখন দেখলেন বারবার ওই দিকেই তাকাচ্ছেন, তখন মনে পড়ে গেল দারিকবাবুর সেই কথাটি, বাবাজির যজ্ঞ চলাকালীন নানারকম জ্যোতি নাকি দেখতে পাওয়া যায়। যাই হোক, ওই আলোকগুচ্ছ যতই কাছে আসতে লাগলো ততই তাদের আয়তন বাড়তে লাগলো। এক একটির আকৃতি বড় জামরুলের মতো হবে। তবে কি সত্যি সেই মহারিষির দল যজ্ঞ প্রত্যক্ষ করতে এসছেন? কাকে জিজ্ঞাসা করবেন তিনি? পাশে বসে থাকা বন্ধুটিকে হাত দিয়ে ইশারায় দেখালেন সেই দিব্য জ্যোতিপুঞ্জকে। এক সময় যজ্ঞ শেষ হল, বাবাজি উঠে আবার তাঁর ঘরে চলে গেলেন। সবাই যজ্ঞের বিভূতি কপালে ছুঁয়ে প্রণাম করে উঠে পড়ল। ঘণ্টা খানেকের জন্য বিরতি, আবার কীর্তন শুরু হবে সাড়ে ছটা নাগাদ। এক অনাসাধিত আনন্দে আর আবেশে আচ্ছন্ন রঞ্জিতবাবুরা যে যার জায়গায় ফিরে গেলেন। হৈরাখান আশ্রমের ভিতরে প্রবেশ করার পর দেখা যায় দুদিকে সবুজ ঘাসে ভরা কিছু ফাঁকা জায়গা, অনেকটা লনের মতো। মাঝখান দিয়ে পাথরে বাঁধানো রাস্তা লনটাকে দুভাগে ভাগ করেছে, প্রায় 10-12 ফুট লম্বা, চওড়ায় আন্দাজ ফুট তিনেক হবে। ওই রাস্তার শেষ প্রান্তে রয়েছে একটা বড় গুহাঘরের প্রবেশপথ। বিশেষ কোনো উৎসব উপলক্ষে যখন প্রচুর ভক্তের সমাবেশ হয় তখন এই গুহাঘরটা ব্যবহার করা হয়। ডান দিকে লনের শেষ প্রান্তে রয়েছে অষ্টকোণী শিব মন্দির। পাহাড়ের রুক্ষতার মধ্যে সুন্দরভাবে ছাঁটা লন দুটি দেখলে চোখ জুড়িয়ে যায়। চারিধারে নানারকম ফুলের গাছ লাগানো, অধিকাংশ গাছেই ফুল ফুটে আছে। সত্যি নয়নাভিরাম স্থান। এখানে এসে একটা অত্যাশ্চর্য ঘটনা লেখক রঞ্জিতবাবু প্রত্যক্ষ করলেন, যুক্তিতর্কের দ্বারা ব্যাখ্যা করা যায় না, আবার বুদ্ধিতেও যার ব্যাখ্যা হয় না।
বেলা 10:30 নাগাদ লনের বাম দিকে বাবাজি মহারাজ একটা চাদরের ওপর তাকিয়ায় বাম হাতের কনুইয়ে ভর করে আধশোয়া অবস্থায় থাকেন। সামনে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা খামে ভরা অজস্র চিঠির বান্ডিল। আধশোয়া বাবাজির সামনে 4-5 জন আশ্রমিক, জলচৌকি আর বাবাজির ছবিযুক্ত আশ্রমের ঠিকানা ছাপানো না লেখা চিঠি নিয়ে বসে থাকেন। বাবাজির সামনে স্তূপীকৃত চিঠির মধ্য থেকে এক একটা চিঠি হাতে নিয়ে খামটা না খুলে চিঠিটা চোখের সামনে উঁচু করে ধরেন। তারপর সামনে বসা আশ্রমিকদের মধ্যে কাউকে চিঠিটা দিয়ে বলেন কি উত্তর লিখতে হবে। যাকে দিলেন তিনিও চিঠিটা না খুলেই বাবাজির নির্দেশ মতো যা লেখার লিখে চিঠির প্রত্যুত্তর দিচ্ছেন। আবার এও রঞ্জিতবাবু দেখছেন কোনো একটা চিঠি হাতে নিয়ে চোখের সামনে উঁচু করে ধরে নিজেই চিঠিটা বিরক্তি বা রাগের বশে দুমড়ে মুচড়ে সামনে রাখা পাত্রে ফেলে দিচ্ছেন। চিঠি না খুলে চিঠির ওপরে দৃষ্টি ভুলিয়ে কি উত্তর দিতে হবে সামনে বসা আশ্রমিকদের বলে দিচ্ছেন। চিঠির বক্তব্য যেন তাঁর প্রত্যক্ষ গোচরে, তাই খুলে পড়বার প্রয়োজন বোধ করেন না। রঞ্জিতবাবুর জীবনে এই রকম অদ্ভুত ব্যাখ্যাতীত ঘটনা এই প্রথমবার তিনি দেখলেন। পরে ওখানেই তিনি শুনেছিলেন ফকিরানন্দজির কাছে বাবাজি কোনোদিনই কোনো চিঠি খুলে পড়ে উত্তর দেন না, চিঠির বাইরেটা দেখেই জানতে পারেন প্রেরকের বক্তব্য। ওই অবস্থার একটা ছবি তোলার জন্য ক্যামেরা বার করে যখন তৈরি হচ্ছেন লেখক, তখন অত্যন্ত গম্ভীর স্বরে বাবাজি মহারাজ রঞ্জিতবাবুকে ছবি তুলতে নিষেধ করলেন। এই রকম একটা বিরল দৃশ্য চোখের সামনে দেখেও ক্যামেরাবন্দি করতে না পারার জন্য আফসোস হচ্ছিল। পরবর্তীকালে রঞ্জিতবাবু বুঝেছিলেন সেই বিরল দৃশ্য রঞ্জিতবাবুর মনের পর্দায় বিমূর্ত রূপে চিরদিনের জন্য খোদিত হয়ে গিয়েছে। দুটো দিন রঞ্জিতবাবু আশ্রমে কাটিয়ে দিলেন, কিন্তু যে উদ্দেশ্যে এখানে আসা তা এখনও তাঁর সফল হয়নি। বাবাজিকে নিরিবিলিতে একান্তে অনেক কিছু বলার আছে, কিন্তু কিছুতেই তিনি বলতে পারছেন না। বাবাজিকে ঘিরে সবসময় কিছু না কিছু ভক্ত রয়েছেই। সবচাইতে বেশি আগলে রেখেছেন মুম্বাইয়ের বিখ্যাত অভিনেতা শাম্মী কাপুর এবং তার পরিবারবর্গ। এদের সামনে রঞ্জিতবাবুর কিছুই বলতে ইচ্ছা করছে না, মনটা তাঁর ক্রমশই অশান্ত হয়ে পড়ছে। আর একটা জিনিস তিনি লক্ষ্য করলেন, এখানে আসার পর প্রথম দিনই বাবাজির সঙ্গে কথা বলার একটু সুযোগ পেয়েছিলেন মাত্র। তারপর এই দুদিনে অনেকবার তিনি প্রণাম করেছেন বা সামনাসামনি দেখাও হয়েছে, কিন্তু একটা কথাও তিনি রঞ্জিতবাবুকে বলেননি। শুনেছেন তিনি নাকি অন্তর্যামী, অপরের মনের সব কথাই তিনি বুঝতে পারেন। তাহলে কি সব বুঝেই তিনি রঞ্জিতবাবুকে এড়িয়ে যাচ্ছেন? সেদিন 25 ডিসেম্বর সকালবেলায় রঞ্জিতবাবু তাঁর সঙ্গী বন্ধুটিকে নিয়ে নিজেই ডেকে অনেক কথা বললেন, মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন, কিন্তু রঞ্জিতবাবুর দিকে ফিরেও তাকালেন না। খুবই দুঃখ হয়েছিল তাঁর, কিছু প্রকাশ করে তো লাভ নেই। বাবাজির কৃপা পেয়ে বন্ধুটি আনন্দে মশগুল। দুজনে চুপচাপ আশ্রমের বিপরীত দিকের গুহার কাছে যাচ্ছেন। হঠাৎ বন্ধুবর রঞ্জিতবাবুকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোর এই জায়গাটা বাবাজিকে কেমন লাগছে রে? রঞ্জিতবাবু ভাবলেন সত্যি কথা বলবো। তিনি বললেন, জায়গাটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সন্দেহ নেই, তবে আমার এসব কিছুই ভালো লাগছে না। যে কারণে এলাম তাই যখন হলো না, তখন আর প্রাকৃতিক সৌন্দর্য দেখে লাভ কী? মনে হচ্ছে আমার খরচটাই মাটি হয়ে গেল। বন্ধুটি রঞ্জিতবাবুকে বললেন, হঠাৎ এমন কথা বলছিস কেন? রঞ্জিতবাবু বললেন, এই কারণেই বলছি, আমি তো এসেছিলাম সাংসারিক ঝুটঝামেলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। ভেবেছিলাম উনি একটা পথ বলে দেবেন, কিন্তু এখানে এসে বুঝলাম বাবাজি আমাদের মতো মানুষদের জন্য নয়। বন্ধুটি তাকে বললেন, তুই তো সরাসরি বাবাজির কাছে বলতে পারিস তোর ঝামেলার কথা। তিনি রেগে উত্তর দিলেন, উনি যদি সত্যি অবতার হন, সত্যি যদি অন্তর্যামী হন, তবে আমার মুখের কথা বলার অপেক্ষা রাখে কি? আমি যে এত দূর থেকে তাঁরই কাছে এসেছি কিছু বলার জন্য, তাকে উনি বোঝেন না? তাই বলছিলাম আমার এতগুলো টাকায় জলে গেল। লেখক রঞ্জিতবাবুর কথাগুলি তাঁর বন্ধু তপনের হয়তো ভালো লাগছিল না, তাই আর কথা না বাড়িয়ে রঞ্জিতবাবু চুপ করে গেলেন। তাঁর কী দোষ? যা সত্যি তাই তো তিনি বলেছেন। এই হলো রঞ্জিতবাবুর একটা বদ দোষ, কোনো কিছু রেখে ঢেকে তিনি বলতে পারেন না। তিনি বোঝেন সব জায়গায় সব কথা বলতে নেই, কিন্তু অভ্যাস যাবে কোথায়, ফস করে মুখ থেকে বেরিয়ে যাবেই। চুপচাপ তাঁরা দুই বন্ধুতে এসে গুহার নিচে বসলেন। গুহার পাশেই কৈলাস পর্বতের কিছুটা অংশ কেটে তৈরি হচ্ছে 9টি মন্দির, ব্রহ্মা বিষ্ণু নারায়ণ প্রমুখ দেবতার মন্দির। মন্দিরের পাশেই বাগান, এটা বাবাজির নিজস্ব বাগান, উনি নিজেই তত্ত্বাবধান করেন। প্রচুর পেঁপে গাছ আর টমেটো গাছে বাগানটা ভরা, বেশ বড় বড় পেঁপে আর টমেটো হয়েছে। হঠাৎ ওপরে নজরে পড়তেই রঞ্জিতবাবু দেখতে পেলেন শাম্মী কাপুর পরিবার পরিবেষ্টিত হয়ে বাবাজি ধীরে ধীরে এপারে আসছেন। দূর থেকে দেখলেন বাবাজি এপারে এলেন এবং আস্তে আস্তে বাগানের দিকে চলে গেলেন। কিছুই ভালো লাগছিল না রঞ্জিতবাবুর।
বন্ধুটির কাছ থেকে উঠে একা একা ঘুরতে লাগলেন উদ্দেশ্যবিহীনভাবে। হঠাৎ দেখলেন শাম্মী কাপুর আর তার পরিবার সব লোকজন বাগান থেকে নিচে নেমে আসছেন। মনে হলো বাবাজি এখন বাগান পরিচর্যায় ব্যস্ত। এমন সময় রবীনবাবু তাকে বললেন, চলুন বাবাজি এখন একা আছেন, যদি কিছু বলার থাকে বলে নিতে পারবেন। রঞ্জিতবাবু এক কথায় রাজি হয়ে গেলেন। ওর সাথে উপরে বাগানে এলেন, দেখলেন বাবাজি একটা বড় পাথরের চায়ের ওপর বসে, পাশে একমাত্র বিষ্ণু দত্ত শর্মা ছাড়া আর কেউ নেই, যেন কারোর প্রতীক্ষা করছেন। রবীনবাবু বাবাজির সঙ্গে রঞ্জিতবাবুর পরিচয় করিয়ে দিলেন। পূর্ণ দৃষ্টিতে রঞ্জিতবাবুর দিকে তাকিয়ে ভাঙা ভাঙা বাংলায় বাবাজি বলতে লাগলেন, বলো বাঙালি বাবা কি বলবে। মুহূর্তের মধ্যে সব কিছু কেমন যেন গুলিয়ে গেল তাঁর। যে মানসিক প্রস্তুতি নিয়ে এখানে তিনি এসেছিলেন তার কিছুই বলতে পারলেন না। সাষ্টাঙ্গে তাকে প্রণাম করে চুপ করে চরণের কাছে বসে রইলেন। হু হু করে বিনা কারণে দুচোখ বেয়ে চোখের জল পড়তে লাগলো। কিছুক্ষণ পরে একটু ধাতস্থ হয়ে বললেন, ঠাকুর কৃপা করো। তাঁর কথায় বাবাজি একটু হেসে বললেন, হো জায়গা। এই একটি কথাতেই রঞ্জিতবাবুর সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। আর তো কিছুই তার চাইবার নেই, তার সব চাওয়া পাওয়ার হিসাব হয়ে গেছে। চুপ করে বসে রইলেন রঞ্জিতবাবু, মনটা একদম শূন্য হয়ে গেল, শরীরটাও বেশ হালকা লাগছে। অল্প কিছুক্ষণ বাদেই বাবাজি উঠে বললেন, আবার আশ্রমে ফেরার পালা। মনে হলো যেন রঞ্জিতবাবুর সাথে কথা বলার জন্যই উনি এসেছিলেন। তার মনে যে ক্ষোভ জমেছিল তা দূর করে আবার ফিরে যাচ্ছেন। রঞ্জিতবাবু দুহাত জোর করে বলেন, যদি কোনো আদেশ বা উপদেশ দেন। উত্তরে তিনি বলেন, খুশ রাহো, আনন্দে থেকো। বাবাজিকে স্পর্শ করার পর থেকেই মনের মধ্যে এক অনির্বচনীয় আনন্দ অনুভব করছেন রঞ্জিত কুমার মজুমদার। দেহ মন একদম ভারশূন্য হয়ে গেছে, কোথায় গেল তার সব চিন্তাভাবনা। এ এক নতুন অভিজ্ঞতা, জীবনে এর আগে কোনোদিন তার এই অবস্থা হয়নি। সদা সর্বদা অশান্ত মন আজ কোন এক জাদু স্পর্শে শান্ত হয়ে গেছে। তার মনে পড়ছে অশান্ত মনের তাগিদে কত সাধু সন্ন্যাসী কত শ্মশান মশানেই তো তিনি ঘুরেছেন, কিন্তু কোথাও কোনো শান্তি পাননি। রাতের পর রাত কত শ্মশানে ঘুরেছেন, চোখের সামনে পিশাচ সিদ্ধাভিলাষী পুরুষকে নরমাংস খেতেও দেখেছেন। ঘৃণায় তাঁর সারা শরীর রিরিরি করে উঠেছে, চোরের মতো নিঃশব্দে পালিয়ে এসেছেন। আবার কোনো শ্মশানে অমাবস্যার রাতে তান্ত্রিকের সাথে পঞ্চমুণ্ডির আসনে বসেছেন, বাচ্চা শিশুর মাথার খুলিতে কারণ বাড়ি বাঁ হাতের তিনটে আঙুলের ওপর ধরে তা গ্রহণ করেছেন। তান্ত্রিক আদেশ করেছে ওই খুলি ভরা কারণ বাড়ি পান করতে, পারেননি। আসলে এই সব ক্রিয়াকলাপ করার জন্য যে মানসিক প্রস্তুতি থাকার প্রয়োজন তা রঞ্জিতবাবুর ছিল না। ঘুরতে ঘুরতে এদের পাল্লায় পড়েছেন, দেখেছেন কিন্তু মনে প্রাণে গ্রহণ করতে পারেননি। সারাটা দিন নিরম্বু উপোস করে সম্পূর্ণ ব্যর্থ হয়ে ভোরবেলায় শ্মশানকালীর প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছেন, ভয়ে আর ওই শ্মশান মুখ হননি। প্রসঙ্গক্রমে এক যোগী পুরুষের কথা লেখক রঞ্জিতবাবুর মনে পড়ে গেল। সালটা বোধহয় 1960-61 হবে, ফাগুন মাসের শেষের দিকে কেওড়াতলা শ্মশানে সেই যোগী পুরুষ প্রতি রাত্রেই আসতেন। সারা রাত ধরে যজ্ঞ করে ভোরবেলায় আবার চলে যেতেন। একদিন এক রাত্রে রঞ্জিতবাবু সেই শ্মশানে গিয়ে হাজির। শ্মশান যাত্রীরা যেখানে বসে বিশ্রাম করে সেইখানে ওই সন্ন্যাসীকে দেখতে পেলেন তিনি। এক মনে যজ্ঞ করে চলেছেন, লোকজনের কোনো ভিড় নেই, টকটকে ফর্সা গায়ের রং, টানটান হয়ে পদ্মাসনে বসা, বয়স আন্দাজ 70-75 বছর। সাধু সন্ন্যাসী দেখলেই যেচে আলাপ করা রঞ্জিতবাবুর স্বভাব। সেই লোভেই যজ্ঞের এক পাশে চুপচাপ এসে বসলেন, যজ্ঞ শেষ হলে আলাপ করা যাবে। যজ্ঞের মন্ত্র শুনে রঞ্জিতবাবু বিস্ময়ে বোবা হয়ে গেলেন। উনি যতবার যজ্ঞে আহুতি দেওয়ার জন্য জপ তিল ইত্যাদি ঢালছেন ততবারই কখনো ওম কৃষ্ণায় নম, কখনো ওম যীশু খ্রিস্টায় নম, আবার কখনো ওম মহম্মদায় নম প্রভৃতি সর্বধর্মের ধর্মগুরুদের নামে যজ্ঞের আহুতি দিচ্ছেন। এ কি অদ্ভুত মন্ত্র, জীবনে কোনোদিনই রঞ্জিতবাবু শোনেননি, আর কোনোদিন শুনতে পাবেন কি না তাও জানেন না। বিস্ফারিত চোখে ওনার ক্রিয়াকলাপ রঞ্জিতবাবু দেখতে লাগলেন। হঠাৎ লক্ষ্য করে দেখলেন যজ্ঞের ধনুচি নিবে গেছে, কিন্তু যজ্ঞ শেষ হয়নি। আহুতির সাথে সাথেই সেই বিচিত্র মন্ত্র তিনি উচ্চারণ করে চলেছেন। কিছুক্ষণ পর সেই সাধু রঞ্জিতবাবুর দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। রঞ্জিতবাবু দেখলেন এই সুযোগ, হাত জোর করে বিনীত কণ্ঠে বললেন, আপনার ধুনুচিটা নিভে গেছে, যদি অনুমতি দেন তবে জ্বালিয়ে দিতে পারি। আরও কিছুক্ষণ নীরবে তাকিয়ে থেকে তিনি বললেন, জ্বালবার সময় হয়নি, বলে আবার নিজের কাজে মন দিলেন। এরপরেও বেশ কয়েকবার রঞ্জিতবাবু ওনার কাছে গিয়েছিলেন, কোনো কথাবার্তা হয়নি। তিনি এক মনে ওনার সেই বিচিত্র মন্ত্র শুনতেন। রতন নামে একজন ডোমের সঙ্গে সেই শ্মশানে রঞ্জিতবাবুর পরিচয় ছিল।
ও বলেছিল, বাবার কাছে খালি হাতে কেউ আসে না, মোমবাতি নিয়ে আসতে হয়, কৃপা হলে যজ্ঞের বিভূতি দেন, তাতেই সব কাজ হয়। বছর দুয়েক বাদে উলুবেড়িয়ায় বাসুদেবপুরে শ্রী শ্রী ব্রহ্মানন্দ পরমহংসজিকে দর্শন করতে যাবার জন্য একদিন খুব ভোরে বেরিয়েছেন রঞ্জিতবাবু। হঠাৎ কালীঘাটের নকুলেশ্বর তলার কাছে সেই যোগী পুরুষকে তিনি আবার দেখতে পেলেন, মন্দিরের দিকে যাচ্ছেন। চলন্ত পথে প্রণাম জানিয়ে রঞ্জিতবাবু তাঁর কাজে চলে গিয়েছিলেন। ঠিক করেছিলেন এক রাত্রে আবার শ্মশানে যাবেন, সময় করে গেছিলেনও, কিন্তু তাঁর দেখা আর পাননি। তবে রতনের কাছে তিনি শুনেছিলেন আশ্চর্যজনক এক ঘটনা, মাস আটেক আগে উনি নাকি ভবলীলা সাঙ্গ করেছেন। তাহলে দিন কয়েক আগে যে উনি ওনাকে ভোরবেলায় নকুলেশ্বর তলায় দেখলেন, এ কি তার চোখের ভুল? তাই বা হবে কি করে? রঞ্জিতবাবুর সাথে সেদিন এমন একজন ছিলেন যিনি ওনাকে চিনতেন, উনি তো রঞ্জিতবাবুকে দেখেইছিলেন। তাহলে এর কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত লেখক রঞ্জিত কুমার মজুমদার পাননি। তবে একটা সত্য, হৈরাখান আশ্রমে বসে লেখক রঞ্জিতবাবু উপলব্ধি করতে পেরেছিলেন, সেই যোগী পুরুষ আগুন জ্বালবার সময় হয়নি বলে যে ইঙ্গিত করেছিলেন তা তিনি এখন বুঝতে পারছেন। গত 20 বছরে কত সাধু সন্ন্যাসীর পেছনেই না তিনি ঘুরেছেন, কিন্তু কোথাও এমন মানসিক আনন্দ তাঁর দেহমনকে আপ্লুত করে দেয়নি। সবসময় তাঁর মনে হয় তার আগে মাথা খুঁড়ে মরলেও কিছু হয় না, তাঁর সব খোঁজার পালা এবার শেষ, এবার স্থির হবার পালা। যে অমূল্য রতনের সন্ধান তিনি পেয়েছেন তাকে সযত্নে হৃদয়ের আসনে প্রতিষ্ঠিত করতে হবে, জ্বালতে হবে চাই অনুশীলন, চাই একাগ্রতা। পরম করুণাময় বাবাজি মহারাজ রঞ্জিতবাবুকে শক্তি দিন, শক্তি দিন তার পরম ব্রহ্ম শ্রী গুরু মহারাজ, তিনি এটাই কৃপা করে এসছেন। তাঁদের কৃপা না হলে এমন উচ্চকোটির মহাপুরুষের দর্শন তার হতো না। এবার বিদায়ের পালা। এখানে উৎসব প্রকৃত হয় 24শে ডিসেম্বর রাত্রে, 25শে ডিসেম্বর দুপুর থেকেই বিদায়ের পালা শুরু। লেখক রঞ্জিতবাবুরা 26শে ডিসেম্বর ফেরার জন্য প্রস্তুত হলেন। সকালবেলা স্নান করে গৌতমী গঙ্গার জলে বাবাজি মহারাজের শ্রীচরণ দুটি ধুইয়ে সেই জল যত্ন করে রেখেছিলেন চরণামৃত হিসাবে। মনের দুটো আশার একটা পূর্ণ হলো, আর একটা বাকি, বাবাজিকে জানাতে দ্বিতীয় প্রার্থনা মঞ্জুর হলো। নন্দীবাবুদের সহায়তায় মনের সাধে বাবাজিকে আরতি করলেন, তারপর একপাশে দাঁড়িয়ে অন্যান্যদের আরতি দেখতে লাগলেন। হঠাৎ বাবাজি সম্পূর্ণ রঞ্জিতবাবুর দিকে ঘুরে বাম হাতে তার মাথার পিছনটা ধরে চাপ দিয়ে মাথাটা নিচু করে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে তার দুই ভুরুর মাঝখানে যেখানে আজ্ঞাচক্রের অবস্থান সেখানে চেপে ধরলেন। রঞ্জিতবাবু তার নিজের হাতটা মুখের কাছে আনতেই এক ঝটকায় তার হাতটা সরিয়ে আবার ভুরুর মাঝখানে বুড়ো আঙুল দিয়ে চেপে ধরে বম 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 তিনবার চিৎকার করে উঠে আঙুল দিয়েই রঞ্জিতবাবুকে ঠেলে দিলেন। রঞ্জিতবাবু কিছুই বুঝতে পারছিলেন না, শুধু এটুকুই বুঝেছিলেন তীক্ষ্ণ এক ছুরির ফলার মতো কি যেন একটা বস্তু তার দুই ভুরুর মধ্যিকানটা ভেদ করে ভিতরে চলে যাচ্ছে। উপস্থিত সব ভক্তবৃন্দ এতক্ষণ চুপ করেই সব দেখে যাচ্ছিলেন। বাবাজি রঞ্জিতবাবুকে ছেড়ে দিতেই সবাই একসাথে হরিধ্বনি করে উঠল, আনন্দে বাবাজিকে ঘিরে হরিধ্বনি সহ নাচতে লাগলো। সবার সাথে গলা মিলিয়ে বাবাজিও হরিধ্বনি করতে লাগলেন। উষা লগ্নে হৈরাখানের আকাশ বাতাস হরিধ্বনিতে মুখরিত হয়ে উঠল। অবিরাম অশ্রুধারার মধ্যে রঞ্জিতবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন ভক্ত আর ভগবানের কার্যকলাপ। কেমন যেন একটা আচ্ছন্নের মতো তিনি আস্তে আস্তে আশ্রম থেকে বেরিয়ে এলেন। রঞ্জিতবাবুর বন্ধুটি একটু আগেই বেরিয়ে পড়েছে, দূর থেকে ওকে অস্পষ্টভাবে দেখা যাচ্ছিল। বাবাজির আদেশ মতো ঘোড়ার পিঠে চড়ে জামরানি বাঁধের উদ্দেশ্যে যাত্রা করলেন লেখক রঞ্জিতবাবু। রঞ্জিতবাবুর মনে হচ্ছিল কপালটা ঘিরে মাথার তালু পর্যন্ত সমস্ত শিরা উপশিরাগুলো ছিঁড়ে তালগোল পাকিয়ে গেছে, ঘোড়ার লাগামটা ধরে শক্ত করে বসেছিলেন। তার মনে হচ্ছিল না ধরে থাকলে তিনি পড়ে যাবেন। সারাটা পথ এইভাবেই এসেছিলেন, আর সারাটা পথে একটা তীব্র চন্দনের গন্ধ যেন তাকে ঘিরে রেখেছিল, যে গন্ধটা বাবাজির কাছে গেলে পাওয়া যায়। কলকাতায় এসে বাবাজির নিজের হাতে দেওয়া একটা ছবি বাঁধিয়ে শুরু হলো ফুল বেলপাতা দিয়ে গুরু মহারাজের সাথে বাবাজি মহারাজের বন্দনা। এই সময় রঞ্জিতবাবুর বাসায় বাবাজির কিছু লীলা খেলা শুরু হলো, যখন তখন এক অপূর্ব চন্দনের গন্ধে তার ঘর দৌড় ভরে যেত। অনেকেই রঞ্জিতবাবুর বাড়িতে এসে ওই গন্ধটা পেয়েছেন। এরই সাথে রঞ্জিতবাবুর মনে কেমন যেন একটা বদ্ধমূল ধারণা জন্মাতে লাগলো, বাবাজি যদি কোনোদিন কলকাতায় আসেন তবে কৃপা করে তার বাড়িতে একবার আসবেনই। বাবাজিকে পুজো করতে করতে রঞ্জিতবাবুর অনেকবার মনে হয়েছে বাবাজি তার পেছনে এসে দাঁড়িয়েছেন, চন্দনের গন্ধ পেতেন, পিছনে ফিরে কাউকে দেখতে পেতেন না, কিন্তু ওনার উপস্থিতি রঞ্জিতবাবু অনুভব করতেন।
কেউ পেছনে দাঁড়ালে না দেখতে পেলেও যেমন বোঝা যায়, তিনি তেমনই বুঝতে পারতেন। কেন জানেন না, রঞ্জিতবাবুর মনে হতো বাবাজি খুব শীঘ্রই কলকাতায় আসবেন। অবশেষে রঞ্জিত কুমার মজুমদারের ধারণায় সত্যি হল, বাবাজি কলকাতায় আসছেন। জানলেন 12 ফেব্রুয়ারি 1981 বৃহস্পতিবার রবিনবাবুর সাথে কলকাতায় পৌঁছাচ্ছেন। অফিস করা রঞ্জিতবাবুর মাথায় উঠল। 11 ফেব্রুয়ারি সন্ধ্যাবেলায় এসে হাজির হলেন নন্দীবাবুদের বেলতলার বাড়িতে। নন্দীবাবুরাই অনেক সাধ্য সাধনা করে বাবাজিকে কলকাতায় আনছেন, ওঁদের বাড়িতেই তিনি থাকবেন। সুষ্ঠুভাবে যাতে এই বিশাল কাজটি হয় তার জন্য নানা রকম আলোচনা হলো। বাবাজি মহারাজ কলকাতায় আসছেন এই খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল। সবাই উৎসুক হয়ে আছেন। বিরাট জনতাকে সামলানো কম কথা নয়, হাজার হোক গৃহস্থের বাড়ি। যাই হোক, পরের দিন 12 তারিখ বিকেলে নন্দীবাবুদের দলে মিশে রঞ্জিতবাবুও দমদম এয়ারপোর্টে পৌঁছালেন। 5:45 নাগাদ মুম্বাই থেকে প্লেন দমদমে এসে নামল। রবিনবাবুর সাথে বাবাজি মহারাজ নেমে এলেন। লাউঞ্জে বেশ ভিড় হয়ে গেছে। স্বরাষ্ট্র দপ্তরের কার্যসূত্রে রঞ্জিতবাবুর পক্ষে প্রোটেক্টেড এরিয়ার ভেতরে ঢোকা কোনো কঠিন কাজ হল না। সবার প্রথম দৌড়ে রানওয়েতে ঢুকে ঠাকুরকে প্রণাম করলেন তৎকালীন সিবিআই অফিসার লেখক রঞ্জিত কুমার মজুমদার। তিনি শুনতে পাচ্ছেন লাউঞ্জ থেকে ঘন ঘন ভোলে বাবা কি জয়, বাবাজি মহারাজ কি জয় ইত্যাদি জয়ধ্বনি চলছে। এরপর আর এত কাছে ঠাকুরকে পাওয়া যাবে না রঞ্জিতবাবু বুঝতে পারছিলেন, তাই যতটুকু সময় পান ততটুকুই লাভ। যেখানে যত ভক্ত ছিল বাবাজির আগমনের সংবাদ শুনে সেই দিনই সন্ধেবেলায় বেলতলায় হাজির হতে লাগলো দর্শনের জন্য। কথা ছিল আজ দর্শন হবে না, কিন্তু বাবাজি রাত্রি পর্যন্ত সবাইকে দর্শন দিলেন। পরের দিন বেলা 11:00 থেকে 11:30 নাগাদ নন্দীবাবুদের গুরুদেব শ্রী শ্রী সীতারামজি ওঙ্কারনাথ এলেন। ওঙ্কারনাথজির জন্যই বাবাজি মহারাজের কলকাতায় আগমন। বাবাজির সাথে ওঙ্কারনাথজির সাক্ষাৎকার এর কিছু পরে এই ভিডিওতেই আপনারা শুনতে পাবেন। সেই রাত্রেই রঞ্জিতবাবুরা স্বামী স্ত্রী মিলে দুরুদুরু বক্ষে বাবাজির কাছে প্রার্থনা জানালেন তাঁদের বাসায় নিয়ে যাওয়ার জন্য। এক কথায় রাজি হয়ে গেলেন তিনি। অভাবিত এক আনন্দে রঞ্জিতবাবুর সারা শরীর রোমাঞ্চিত হয়ে গেল। তার এতদিনের মনোবাসনা পূর্ণ হতে চলেছে। স্থির হল 15 ফেব্রুয়ারি সকালবেলা বাবাজি তাঁর বাসায় আসবেন। 14 ফেব্রুয়ারি রবিবার উনি যাবেন ওঙ্কারনাথজির প্রার্থনালয় গঙ্গাসাগরে ওঙ্কারনাথজির আশ্রমে। সকালবেলায় গঙ্গাসাগর থেকে ফিরেই যথারীতি দর্শন দিলেন হাজার কয়েক দর্শনার্থীদের। ভিড় সামলাতে সামলাতে লেখক রঞ্জিতবাবু ভাবছিলেন কোথা থেকে এত লোক এলো। কোনো কিছুর মাধ্যমে বা খবরে কাগজে তো বাবাজির কলকাতায় আসার কথা প্রচার করা হয়নি। খুবই অল্প সংখ্যক মানুষই তো জানতেন যে উনি কলকাতায় আসছেন, তবু এত লোক। মাঝে মাঝে ভিড় সামলাতে রঞ্জিতবাবুরা হিমশিম খাচ্ছিলেন। সদর দরজা ছাড়িয়ে দর্শনার্থীর লাইন রাস্তায় চলে গেছে। লেখক ভয় পাচ্ছিলেন দর্শনের সুবিধার্থে যেমন ব্যারিকেড করা হয়েছে সেগুলি ভেঙে আবার লোকজন হুড়মুর করে না ঢুকে পড়ে। কিন্তু করুণাময় বাবাজির অসীম কৃপায় তেমন কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেনি। যেমন কাউকে দর্শন না করে ফিরে যেতে হয়নি, তেমন রূঢ় ব্যবহারও কেউ পাননি। কত সাধু সন্ন্যাসী গুণী ব্যক্তিদের রঞ্জিতবাবু দেখলেন বাবাজিকে দর্শন করতে এসেছেন। ঠাকুরকে যেমন মনে মনে প্রার্থনা করে এয়ারপোর্টেই তিনি বলেছিলেন, ঠাকুর যে কয়দিন কলকাতায় থাকবে সে কয়দিন আমাকে তোমার দারোয়ান করে দিও। বাবাজি মহারাজ রঞ্জিতবাবুর এই প্রার্থনা মঞ্জুর করেছেন। দারোয়ানগিরি করতে করতে দুই চোখ ভরে বাবাজিকে তিনি দেখেছেন, তেমনি সমাজের সর্বশ্রেণীর মানুষদেরও দেখেছেন বাবাজির শ্রীচরণে সশ্রদ্ধ চিত্তে প্রণাম জানাতে। পরিশ্রমের মূল্যস্বরূপ রঞ্জিতবাবুও উপরি পাওনা হিসেবে পেয়েছেন বাবাজির নিজের হাতে পরানো তাঁর গলার মালা। প্রসাদ আরও কত কি! আশ্চর্য হয়ে গেছেন পাটনা বেনারস ইত্যাদি স্থান থেকেও ভক্তদের কলকাতায় ছুটে আসতে দেখে। এলাহাবাদ থেকেও অনেকে সহপরিবারে এসেছিলেন। 14 তারিখ রাত্রিবেলা বাবাজির পরম ভক্ত ও নিত্য সহচর মুনিরাজ্জির কাছ থেকে জেনে তিনি স্থির হলেন ঠাকুর পরের দিন সকালে রঞ্জিতবাবুর বাসায় যাচ্ছেন। সেই রাত্রেই রঞ্জিতবাবু এবং তার বন্ধু বেরিয়ে পড়লেন পরিচিত লোকজনদের খবর দিতে। 15 তারিখ সকালে তারা কয়েকজন বন্ধুবান্ধব মিলে রঞ্জিতবাবুর ঘরটা সুন্দর করে সাজালেন। এর মধ্যেই এক বিপত্তি ঘটে গেল। সকালবেলাতেই রঞ্জিতবাবুর স্ত্রী অশুচি হয়ে পড়লেন। এদিকে ছেলেটার আবার বসন্ত হয়েছে, জ্বরও আছে। কি যে করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। সময় হয়ে গেছে, এবার যাওয়া দরকার। বাবাজির নাম স্মরণ করে বন্ধু বান্ধবদের হাতে সব কিছু ছেড়ে দিয়ে ছুটলেন নন্দীবাবুদের বাড়িতে। ওখানে গিয়ে যা শুনলেন তাতে তার সমস্ত আনন্দ উৎসাহ উদ্দীপনা এক মুহূর্তে সব মিলিয়ে গেল। বাবাজি রঞ্জিতবাবুর বাসায় যাচ্ছেন না, কারণ নন্দীবাবুরা যে প্রোগ্রাম করেছেন তা সবই উত্তর দিকে।
রঞ্জিতবাবুর বাড়ি দক্ষিণ দিকে, একেবারে উল্টো পথ। তাই এবারকার মতো রঞ্জিতবাবুর বাসায় ঠাকুরের আর যাওয়া হচ্ছে না। পরে ভবিষ্যতে আবার এলে তখন না হয় নিয়ে যাওয়া যাবে। কথাটা শুনে রঞ্জিতবাবুর দুচোখ বেয়ে নেমে এলো জলের ধারা। ঠাকুরকে যে নিজে গিয়ে অনুরোধ করবেন তারও সুযোগ পাচ্ছেন না। বেশ ভিড়, ঠাকুরকে সবাই ঘিরে রয়েছে। এক কোণে দাঁড়িয়ে চোখের জল ফেলা ছাড়া আর কোনো কাজ রইল না রঞ্জিত কুমার মজুমদারের। একবার মাত্র বাবাজিকে রঞ্জিতবাবু দেখতে পেলেন, উনিও দেখলেন, কিছু বলার আগেই ভিড়ের চাপে মিলিয়ে গেলেন। এই সময় মুনিরাজ্জিকে আসতে দেখে দৌড়ে ওনার পা দুটো জড়িয়ে ধরলেন লেখক রঞ্জিত কুমার মজুমদার। বললেন, দয়া করুন বাবাজিকে একবারটি আমার হয়ে বলুন আমার বাসায় যাবার জন্য, উনি তো যাবেন বলেছিলেন। বিব্রত মুনিরাজ্জি রঞ্জিতবাবুকে আশ্বাস দিয়ে ভিড়ের মধ্যে মিশে গেলেন। একা একা দাঁড়িয়ে কায়মনোবাক্যে বাবাজিকে স্মরণ করতে লাগলেন। রঞ্জিতবাবু মনে মনে বললেন, এতক্ষণে নিশ্চয়ই আমার বাসায় লোকে ভর্তি হয়ে গেছে, সবাই আশা করে বসে আছে তোমায় দর্শনের জন্য, সব ব্যর্থ হয়ে যাবে ঠাকুর। এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন নানারকম চিন্তাভাবনা রঞ্জিতবাবু করছেন, ঠিক তখনই মুনিরাজ্জি আবার এলেন। রঞ্জিতবাবুকে ডেকে বললেন, দেখুন এখানকার ব্যাপার স্যাপার কিছুই বুঝতে পারছি না, ঘাবড়াবেন না, যার জন্য আপনি উতলা হয়েছেন তাকেই ডাকুন, আপনার ডাকে উনি নিশ্চয়ই সাড়া দেবেন। আর একটা কথা, যদি বাবাজিকে নিয়ে যাই তাহলে কথা দিন 5 মিনিটের বেশি ওনাকে রাখবেন না। রঞ্জিতবাবু ব্যগ্র কণ্ঠে বললেন, 5 মিনিট তো অনেক বেশি, 2 মিনিটের বেশি রাখবো না। মুনিরাজ্জি আবার চলে গেলেন। কিছুক্ষণ বাদে দূর থেকে মুনিরাজ্জি ইশারা করে জানালেন, কোনো আশা নেই। নন্দীবাবুদের কাছে গিয়ে রঞ্জিতবাবু মিনতি করলেন, কিন্তু বিশেষ কিছু ফল হলো না। কোনো মতেই রঞ্জিতবাবুর বাসায় বাবাজিকে আজ নিয়ে যাওয়া সম্ভব হবে না। চুপ করে দাঁড়িয়ে রইলেন তিনি। ঠাকুর নিচে নামলে একটা প্রণাম করে চলে যাবেন। কিছুক্ষণ বাদে বাবাজি যাবার জন্য প্রস্তুত হলেন। সবাই ভোলে বাবা কি জয় ধ্বনি দিতে লাগলো। এক কোণে দাঁড়িয়ে সব রঞ্জিতবাবু দেখছেন। হঠাৎ দেখা গেল বাবাজি সোজা রঞ্জিতবাবুর কাছে এসে তার কাঁধে হাত রেখে সবাইকে উদ্দেশ্য করে বললেন, পহলে ইসকে ঘর যাউঙ্গা, উসকো বাদ দুসরে কা ঘর, আগে এর বাসায় যাব, তারপর অন্যদের বাসায়। রঞ্জিতবাবু বিস্ময়ে হতবিহ্বল হয়ে গেছেন। চরো বাঙালি বাবা বলেই রঞ্জিতবাবুর কাঁধে হাত রেখে নন্দীবাবুদের বাইরের সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলেন। মুহূর্তের মধ্যেই সমস্ত প্রোগ্রাম বানচাল হয়ে গেল। রঞ্জিতবাবুদের বাড়ির উল্টো দিকেই হোক আর যেদিকেই হোক, উনি প্রথমেই সেখানে যাবেন। কারোর কিছুই বলা নেই, সবাই জানে বাবাজি কোনো প্রোগ্রামের ধার ধারেন না, উনি নিজেই খুশি মতো যা করার তাই করেন, সেটাই চূড়ান্ত। বাবাজি এলেন লেখক রঞ্জিত কুমার মজুমদারের বাসায়। ঘরটা মুহূর্তের মধ্যেই ভরে গেল। ঠাকুরকে বসিয়ে মন প্রাণ ভরে আরতি করলেন রঞ্জিতবাবু। আরতি চলাকালীন তিনি রঞ্জিতবাবুকে থামিয়ে জ্বলন্ত শিখার মধ্যে একটা আপেল ফেলে দিলেন। রঞ্জিতবাবুর মন বলল, যজ্ঞ হলো। দুটো রুদ্রাক্ষের মালা এনেছিলেন রঞ্জিতবাবু, আশা ছিল স্বামী স্ত্রী দুজনে মিলে ওনাকে পড়িয়ে দেবেন, কিন্তু তা হলো না। তার স্ত্রী এসব কিছুই সেদিন ছুঁতে পারবেন না। তিনি দুটো মালাই পরিয়ে দিলেন ঠাকুরের গলায়। কিছুক্ষণ গলায় রেখে প্রথমে রঞ্জিতবাবুকে একটা পরিয়ে দিলেন ঠাকুর, পরে দ্বিতীয়টা তার হাতে দিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকা তার স্ত্রীকে এক পলকে দেখে নিয়ে বললেন, এটা ওকে পরিয়ে দিও। বাবাজির কথা শুনে রঞ্জিতবাবুর স্ত্রী খুব অবাক হয়ে গিয়েছিলেন। ঠাকুর নিজের হাতে সবাইকে মালা পরিয়ে দেন, ওর অবস্থাটা বুঝেই আজ আর বাবাজি তা করলেন না। ঘটনাটা হয়তো খুবই সামান্য, কিন্তু এই সামান্য ঘটনায় রঞ্জিতবাবুর স্ত্রীর মন ভীষণভাবে বদলে গিয়েছিল। ধর্মের প্রতি বাবাজির প্রতি শ্রদ্ধা ভক্তি অসম্ভব বেড়ে গিয়েছিল তাঁর। আর চোখে ঘড়ি দেখলেন রঞ্জিতবাবু, 10টা মিনিট পার হয়ে গেছে। মুনিরাজ্জিকে কথা দিয়েছিলেন 2 মিনিটের বেশি রাখবেন না। শিবেনবাবুর দল অনেকক্ষণ ধরে উসখুস করতে করতে একসময় উঠেই পড়লেন, বোঝাতে চাইলেন দেরি হয়ে যাচ্ছে, আরও অনেক জায়গায় যেতে হবে। বাবাজি ওদের উঠে দাঁড়াতে দেখে বৈঠ যাও বলে আবার সবাইকে বসিয়ে দিলেন। রঞ্জিতবাবু পরমানন্দে বাবাজির শ্রীচরণ প্রান্তে বসে ভক্তি ভরে এক মনে পদসেবা করে চলেছেন। একজন অপরিচিত সম্ভ্রান্ত মহিলা চরণপ্রান্তে বসে দুহাত জড়ো করে বারবার বাবাজিকে প্রার্থনা জানিয়ে যাচ্ছিলেন, তাঁর বাড়ির কাছেই একবার পদধূলি দেবার জন্য। বাবাজি শুনছিলেন আর মৃদু মৃদু হাসছিলেন। বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর বাবাজি হঠাৎ গম্ভীর হয়ে রঞ্জিতবাবুকে দেখিয়ে বললেন, এ হৈরা খান গিয়া থা। ওনার এই কথায় কি ঐশী শক্তি ছিল রঞ্জিতবাবু জানেন না। ভদ্রমহিলা চুপ করে গেলেন। রঞ্জিতবাবু তখন ওই স্বর্গীয় পরিবেশে নিজেকে একদম হারিয়ে ফেলেছেন, তার মধ্যে তিনি তখন আর নেই, তার সত্তা তখন বাবাজিময়। এক মহাপবিত্র পরিবেশে
তিনি তখন আনন্দ ঘন অবস্থায়, পরমাত্মা ব্রহ্মস্বরূপ এক অপার্থিব আনন্দের বন্যায় তাঁর দেহমন সিক্ত। বাবাজির ওই কথাটির অন্তর্নিহিত অর্থ বোঝার মতো অবস্থায় তিনি তখন ছিলেন না। পরে, অনেক পরে উপলব্ধি করতে পেরেছিলেন ওই দিন বাবাজি কেন তাকে দেখিয়ে ওই কথাটি বলেছিলেন। চরম পরীক্ষা আর তিতিক্ষার অবসান হলেই পরমকে লাভ করা যায়। তাঁর ক্ষেত্রেও এই পদ্ধতি তিনি অলক্ষ্যে প্রয়োগ করেছিলেন। সেই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন বলেই বাবাজি মহারাজ স্বতঃস্ফূর্তভাবে তাঁর বাসায় এসেছিলেন। এর মধ্যে যেমন কোনো অস্বাভাবিকতা নেই, তেমনি আকস্মিকতাও নেই। পরম কিছু পেতে হলে চরম কিছু দিতে হয়, প্রকৃতির নিয়ম তো তাই। অন্তর থেকে যেন রঞ্জিতবাবুর বারবার বলছে, এমন সুযোগ আর পাবি না, যা কিছু তোর আছে সব উজাড় করে নিবেদন কর। ঠাকুরের দেওয়া ঠাকুরের একটা রঙিন ছবি তার পূজোর জায়গায় ছিল, ঠাকুরকে এনে রঞ্জিতবাবু সেটা দেখালেন, ছুঁয়ে দিতে প্রার্থনা করলেন। যারাই তার বাসায় আসেন সবাই এই ছবিটার খুব তারিফ করেন, সবারই মনে হয় ছবিটা যেন খুব জীবন্ত। নানা রকম ফলে নৈবেদ্য সাজিয়ে ঠাকুরকে রঞ্জিতবাবু নিবেদন করলেন, কণামাত্র মুখে দিয়ে সবাইকে বিলিয়ে দিতে বললেন। প্রায় 40 মিনিট রঞ্জিতবাবুর বাসায় কাটিয়ে দয়াময় ঠাকুর চলে গেলেন, রেখে গেলেন এক পূর্ণ সুখ স্মৃতি। রঞ্জিতবাবুর মনে আছে 16 ফেব্রুয়ারি অর্থাৎ বাবাজি তাঁর বাসায় আসার পরের দিন সন্ধ্যেবেলায় একজন মধ্যবয়স্ক অপরিচিত ব্যক্তি রঞ্জিতবাবুর বাসায় এসেছিলেন। দরজা খুলতেই তিনি তাকে একটা নমস্কার জানিয়ে তার ঘরের দরজা মেঝেতে ভক্তিভরে হাত বুলিয়ে গায়ে মাথায় ঠেকাতে শুরু করলেন। ভদ্রলোকের কাণ্ডকারখানা দেখে রঞ্জিতবাবু তো অবাক, কি বলবেন বুঝে উঠতে পারছিলেন না। কিছুক্ষণ তার ফ্ল্যাটের দেওয়াল মেঝে প্রণাম করে একটু ধাতস্থ হয়ে জানালেন, গতকাল তিনি বাবাজিকে দর্শন করতে তাঁর বাড়িতে এসেছিলেন। উনি স্টেটসম্যান পত্রিকায় কাজ করেন, বেশ কয়েক বছর ধরে ওনার ডান হাতটা অবশ্যই গিয়েছিল, লেখালেখির কাজ কিছুই করতে পারতেন না। বুঝতে পারছিলেন ওনার চাকরির মেয়াদ শেষ হয়ে এসছে, বহু ডাক্তার বুদ্ধি করেও কোনো ফল হয়নি, চাকরিটা গেলে অনাহারে পরিবার শুদ্ধ না খেয়ে মরতে হবে। বাবাজির কথা উনি শুনেছিলেন, গতকাল সকালে নন্দীবাবুদের বাড়ি গিয়ে তাঁর ঠিকানা জোগাড় করে এখানে এসে বাবাজির ডান দিকের ঘরের এক কোণায় দাঁড়িয়ে এক মনে নিজের দুরবস্থার কথা মনে মনে জানিয়েছিলেন। সামনাসামনি এসে বলার সাহস পাননি। বাবাজি চলে যাওয়ার আগে উঠে দাঁড়িয়ে একবার নাকি ওনার দিকে তাকিয়ে মুখে কিছু না বলে বাবাজি তাঁর ডান হাতটা ভদ্রলোকের ডান কাঁধে রেখে হাত দিয়ে একটু চেপে দিয়ে চলে যান। তারপর দুপুর থেকেই উনি অনুভব করতে থাকেন ওনার হাতের অসারতা ক্রমশই সরে যাচ্ছে আর হাতটা আবার আগের মতো সচল হচ্ছে। আজ সকালে অবাক বিস্ময় তিনি অনুভব করেন তাঁর হাত আগের মতোই সচল হয়ে গেছে, লিখতে পারছেন। আজ অফিস থেকে সোজা তাঁর বাসায় চলে এসেছেন কৃতজ্ঞতা জানাতে। ভদ্রলোককে ঘরে এনে বসিয়ে ওনার চাঞ্চল্যকর ঘটনার বিবরণ শুনছিলেন লেখক রঞ্জিত কুমার মজুমদার। আনন্দে তাঁর মনটা ভরে গেল। রঞ্জিতবাবু শুধু বলেছিলেন এতে তাঁর কোনো কৃতিত্ব নেই, তিনি উপলক্ষ মাত্র। ওনার ভাগ্যে ছিল বাবাজির করুণায় অসাধ্য সাধন হওয়ার, হয়েছে, এখানে তিনি তো নিমিত্ত মাত্র। রঞ্জিতবাবু যখনই তার বাসা সিঁড়ি দিয়ে ওঠেন তখনই তার বাবাজির কথা মনে পড়ে যায়। এই সিঁড়ি দিয়েই উনি একদিন তাঁর বাসায় এসেছিলেন, সিঁড়িটাও আজ আর তার কাছে কম পবিত্র নয়। এখনও বাড়িতে এসেই সিঁড়িতে তিনি তার হাত ঠেকিয়ে মাথা ছোন। তার কখনোই মনে হয় না বাবাজির শ্রীচরণ যুগলের চিহ্ন মুছে গেছে। রোজই ভাবেন কত পবিত্র এই সিঁড়ি। অসম্ভব যে কীভাবে অবলীলায় সম্ভব হয় একটা ঘটনার দ্বারা আরও একবার লেখক রঞ্জিত কুমার মজুমদারের জীবনে প্রমাণিত হয়েছিল। বাবাজি প্রথমবার কলকাতায় এসেছেন, একদিন সুযোগ বুঝে বাবাজির কাছে ভয় ভয় নিবেদন করলেন রঞ্জিতবাবু তাঁর বদলি হওয়ার কথাটা, বদলির চাকরি। ওই সময় তাকে এমন জায়গায় বদলি করা হয়েছিল যে সেখানে যাওয়া তাঁর পক্ষে আদৌ সম্ভব নয়, সব দিক দিয়েই তাঁর ক্ষতি। ওই জায়গার পরিবর্তে অন্য আরেকটি জায়গায় যাওয়ার চেষ্টা করে বিফল হয়েই শেষে রঞ্জিতবাবু বাবাজি শরণাপন্ন হলেন। উনি সব শুনে বললেন, আচ্ছা তোমায় যেতে হবে না, নিশ্চিন্ত হলেন রঞ্জিতবাবু। কিন্তু মার্চ মাসের প্রথম সপ্তাহেই রঞ্জিতবাবুর বদলির অর্ডার দেখে মাথা ঘুরে গেল, যে জায়গায় তিনি যেতে চান না সেই জায়গাতেই অর্ডার হয়েছে। তদবির তদারক করেও কোনো ফল হলো না, উল্টে বরঞ্চ অফিসে তাকে 15ই মার্চ রিলিজ করে দিল। তার বেতন এবং অন্যান্য সবই তাকে নিতে হবে ওই নতুন জায়গায় গিয়ে। কলকাতার অফিসের সাথে রঞ্জিতবাবুর সমস্ত সম্পর্ক শেষ, কিছুতেই মাথায় ঢুকছে না তাঁর এমন কি করে হলো, বাবাজির আত্মবাক্য ভুল হবে? বাবাজি নিজ মুখে বলেছেন তা কি করে ভুল হতে পারে,
অফিস থেকে বাড়ি পর্যন্ত সারাটা পথ ঠাকুরের নাম করতে করতে রঞ্জিত কুমার মজুমদার বাসায় ফিরলেন। বাসায় এসে দেখলেন তার নামে একটা চিরকুট। আগামীকাল সকালেই তাকে বড়বাবুর সঙ্গে দেখা করতে বলা হয়েছে। পরের দিন ঠাকুরের নাম স্মরণ করতে করতে বড়বাবুর সাথে দেখা করলেন রঞ্জিতবাবু। উনি রঞ্জিতবাবুর কাছ থেকে সবকিছু শুনে তার বদলির অর্ডারটা বাতিল করে দিয়ে তিনি যেখানে যেতে চান সেইখানেই করে দিলেন। মাস ছয়েক পর রঞ্জিতবাবু তার নতুন জায়গায় জয়েন করেছিলেন, কিন্তু পরেও রঞ্জিতবাবুর কাছে রহস্যের মতো লেগেছিল। হঠাৎ বড়বাবু অযাচিতভাবে কেন দয়া করলেন? বিশ্বাসী মন ছাড়া রঞ্জিতবাবুর এই ঘটনা আর কে বিশ্বাস করবে? এও তো বাহ্য, রঞ্জিতবাবুর বদলি হওয়ার পর সংসারে নানা সমস্যা দেখা দিতে লাগলো তার অনুপস্থিতিতে। অবস্থা ক্রমশই এতই জটিলাকার নিতে লাগলো যে তার মনে হলো চাকরিতে ইস্তফা দেওয়া ছাড়া তার আর অন্য কোনো পথই নেই। এই মুহূর্তে কলকাতায় বদলি হওয়া অসম্ভব, তারপরেও আছে হেড অফিস অর্থাৎ দিল্লির অফিসের মর্জি। কী যে করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের কাছে পরামর্শ তিনি চাইলেন কি করবেন। ওরা সবাই এক বাক্যে তাঁকে বাবাজির কাছে চলে যেতে বলল, ওকেই সব জানাতে বলল। একমাত্র উনিই পারেন তাঁর এই সমস্যার সুষ্ঠু সমাধান করতে। ওঙ্কার নাথজির একজন প্রিয় শিষ্য সব শুনে রঞ্জিতবাবুকে বলেছিলেন কোনো ভয় নেই, যত তাড়াতাড়ি সম্ভব তিনি যেন বাবাজির কাছে চলে যান। বাবাজির দর্শন পাওয়া মাত্র রঞ্জিতবাবুর সমস্যার চার ভাগের তিন ভাগই মিটে যাবে। 1981 সন্ধ্যাবেলায় পৌঁছে বাবাজিকে দর্শন করা মাত্র মর্মে মর্মে রঞ্জিতবাবু বুঝেছিলেন ওই ভদ্রলোকের কথা। সেদিন বাবাজি তাঁকে বলেছিলেন অল্প কিছুদিনের মধ্যেই তাঁর কলকাতায় বদলি হয়ে যাবে। চরম বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে আমরা অনেক সময় ঠাকুর দেবতার প্রতি আস্থা হারিয়ে ফেলি। বাবাজি সহজভাবে ওই কথাগুলি বলাতে রঞ্জিতবাবু যেন কেমন ঘাবড়ে গিয়েছিলেন। তিনি ভেবেছিলেন বদলি কি এতই সহজ যতটা সহজে বাবাজি বললেন। কিন্তু কিছুদিন বাদেই রঞ্জিতবাবু বুঝতে পেরেছিলেন দৈব কৃপা হলে সবই সহজ হয়ে যায়। এবার হইয়াখানে থাকাকালীন বাবাজি মহারাজের স্বতঃস্ফূর্ত কত অলৌকিক লীলাই না রঞ্জিতবাবু প্রত্যক্ষ করলেন। এবারে আসার সময় তার উলের দস্তানা না থাকায় বন্ধুবর তপন ভট্টাচার্য চামড়ার তৈরি একজোড়া দস্তানা রঞ্জিতবাবুকে দিয়েছিলেন, তিনিও নিয়েছিলেন। কিন্তু মন থেকে তেমন উৎসাহ পাচ্ছিলেন না ওটা ব্যবহার করার জন্য। আশ্রমের ভিতরে চামড়ার কোনো বস্তু ব্যবহার করা বারণ। যাই হোক, দস্তানা কিন্তু বাক্সবন্দী হয়েই রইল। ভোরে স্নান করার পর রাত্রে প্রচণ্ড ঠান্ডায় কষ্ট হতো তাঁর, তবুও গ্রাহ্য করতেন না। মনে মনে শুধুই বলতেন, ঠাকুর যতই কষ্ট দাও না কেন চামড়ার দস্তানা পরব না কিছুতেই। একদিন সকালবেলা স্নান করে রঞ্জিতবাবু আশ্রমে ঢুকছেন, হঠাৎ তিনি দেখলেন তাঁর 9 বছরের ছেলে একজোড়া উলের দস্তানা এনে তাঁকে দিয়ে বলল, নাও বাবাজি এটা তোমাকে পড়তে বলেছেন। রঞ্জিতবাবুর ছেলেটিকে বাবাজি খুবই স্নেহ করতেন, সেই কারণে ওর বাবাজির সাথে সর্বত্রই অবাধ গতি ছিল। কেউ কিছু বলতো না, সবসময় বাবাজির সাথে থাকত। যাই হোক, ছেলের কথা শুনে রঞ্জিত কুমার মজুমদার ঘাবড়ে গেলেন। ভাবলেন ছেলে কি শুনতে কি শুনেছে, তাই তাড়াতাড়ি ওটা ফেরত দিয়ে আসার জন্য তাকে তিনি বললেন। যেতে চাইছিল না, একরকম জোর করেই রঞ্জিতবাবু তাকে পাঠালেন। কিছুক্ষণ বাদেই ছেলে ফিরে এসে বলল, আমি ফেরত দিয়েছিলাম, বাবাজি নিলেন না, আমার হাতে দিয়ে বলেন এটা তোমার বাবাকে দিয়ে বলো, এটা পড়ে যেন কীর্তনে আসে। আর কোনো কথা থাকতে পারে না, আনন্দে দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো রঞ্জিতবাবুর। পরম ভক্তি ভরে দস্তানা জোড়াটি মাথায় ঠেকালেন রঞ্জিত কুমার মজুমদার। আশ্রমের বিপরীত দিকে বিশাল আদি কৈলাস পর্বতের নিচে বাবাজি 9টি মন্দির নির্মাণ করেছিলেন। তখন চলছিল পাহাড় কেটে রাস্তা তৈরির কাজ। সবার সাথে হাতে হাত মিলিয়ে বাবাজিও নিজের হাতে পাথর তুলে নিতেন, রীতিমতো অমানসিক পরিশ্রমের কাজ। প্রথমবার এখানে এসে বাবাজিকেও আর 10টা লোকের সঙ্গে কাজ করতে দেখে রঞ্জিতবাবু অবাক হয়েছিলেন। এর আগে তো কোনো সংঘ প্রধানকে এইরকম কাজ করতে তিনি দেখেননি। সেদিনও কাজ চলছিল পূর্ণোদ্যমে বাবাজির তত্ত্বাবধানে। যথারীতি রঞ্জিতবাবুর পুত্র ছিল বাবাজির সঙ্গে। রঞ্জিতবাবুর ছেলের বয়সী আরও কতগুলি ছেলেকে ডেকে বাবাজি সবাইকে ঢিল মারতে বললেন পাহাড়ের গায়ে। ওরাও সব বাবাজির কথায় এক নতুন খেলায় মেতে উঠল। আর তখনই ঘটল এক অলৌকিক কাণ্ড। ওদের ছোট্ট ছোট্ট হাতে ছোড়া পাথরের টুকরোগুলো যেন ডিনামাইটের মতো কাজ করল। বড় বড় পাথরের চাঁই ভেঙে ধসের মতো হুড়হুড় করে গড়িয়ে পড়তে লাগলো। উপস্থিত ভক্তবৃন্দ উচ্চৈস্বরে ভোলে বাবা কি জয়ে ধ্বনি দিতে লাগলো। এইরকম অতীন্দ্রিয় ঘটনা প্রত্যক্ষ করাও ভাগ্যের ব্যাপার।
সেবার হৈরাখানে এক নবীন ব্রহ্মচারীর সঙ্গে রঞ্জিতবাবুর আলাপ হল। নাম স্বামী জলন্ধর নাথ। MSc পাশ করে সংসারের সমস্ত দায় থেকে মুক্ত হয়ে পশ্চিমবাংলার বেলুর মাঠে এসে আশ্রয় নেন। ওখানে থাকাকালীনই একদিন বাবাজি নির্দেশ পান হৈরাখানে আসার জন্য। তারপর থেকেই বাবাজির আদেশে নানা আশ্রমে যোগ শিক্ষা দিয়ে বেড়ান। বাবাজির সাথে ভারতবর্ষের নানান তীর্থক্ষেত্র ঘুরেছেন। বেশি বয়স নয়, বড়জোর 30-32 বছর, বড় মিশুকে। রঞ্জিতবাবুর অনেক প্রশ্নের উত্তর উনিই দিয়েছিলেন। এর কাছেই রঞ্জিতবাবু জেনেছিলেন যে পরে তিনিও দেখেছিলেন বাবাজি কোনো দেবদেবীকে প্রণাম করেন না, বিগ্রহে হাত দিয়ে কেবল স্পর্শ করেন, কোনো বিগ্রহ প্রতিষ্ঠা উপলক্ষে প্রাণ প্রতিষ্ঠার জন্য কোনো মন্ত্রই উচ্চারণ করেন না, বিগ্রহটির মাথায় কিছুক্ষণ হাত রেখে দাঁড়িয়ে থাকেন, এতেই বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার কাজ সমাধান হয়ে যায়। যে 9টি মন্দির নির্মিত হয়েছে প্রতিটি মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে ওইভাবেই তিনি বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করেছেন। এই মন্দিরগুলির পাশে উন্মুক্ত প্রাঙ্গণে বাবাজি বিশ্ব শান্তির জন্য সেবার যজ্ঞ করলেন। রঞ্জিতবাবুরা সবাই সেই যজ্ঞাধার ঘিরে গোল হয়ে বসে তাঁর যজ্ঞ দেখলেন। বাবাজির ডান পাশে শাস্ত্রীজি দাঁড়িয়ে মন্ত্রোচ্চারণ করে চলেছেন, আর বাবাজি সেই প্রজ্বলিত হোমকুণ্ডে জল দিয়ে আহুতি দিয়ে যাচ্ছেন নির্বিকার চিত্তে, কোনো মন্ত্র উচ্চারণ করছেন না। রঞ্জিতবাবুর মনে পড়ে গেল ভোরের যজ্ঞের কথা, সবই এইরকম। যজ্ঞের শেষে একে একে সবাই বিভূতি নিল। সবাই চলে গেলে বাবাজি ধীর পদক্ষেপে যজ্ঞাধারে এসে সেই জ্বলন্ত হোম কুণ্ডে হাত দিয়ে একটু বিভূতি তুলে নিয়ে নিজের কপালে মেখে রঞ্জিতবাবুকে তীর্যক দৃষ্টিতে দেখে চলে গেলেন। যজ্ঞের স্থান তখন একদম ফাঁকা, আশেপাশে কেউ নেই। রঞ্জিতবাবু আর তাঁর ছেলে ধীরে ধীরে এসে বাবাজি যেখান থেকে বিভূতি নিয়েছিলেন সেখান থেকে বিভূতি নিতে গেলেন, কিন্তু প্রচণ্ড উত্তাপে সেখানে হাতই পৌঁছালো না। এটাই তো স্বাভাবিক। আশেপাশে ছড়ানো ছিটানো বিভূতি তুলে মাথায় ঠেকালেন, কিছুটা সংগ্রহ করলেন নিয়ে যাবার জন্য। এ তো মহাঔষধ, সর্বতাপহর। 23 ডিসেম্বর 1981, সন্ধ্যেবেলা থেকেই শুরু হয়ে গিয়েছে কীর্তন। বাবাজি সাধারণত মন্দিরের পাশে যে ছোট্ট হলঘরটায় সকাল সন্ধ্যা এসে বসতেন, ভক্তদের মিলিত কণ্ঠে ওম নম শিবায় কীর্তন শুনতেন। আজ আর সন্ধ্যাকালীন কীর্তন সেখানে হচ্ছে না, একটু উপরে আরেকটা বেশ বড় হলঘর আছে। ক্রমশ ভক্তদের ভিড় বাড়তে থাকায় আজ সন্ধ্যাবেলায় সেইখানেই শুরু হয়েছে সন্ধ্যাকালীন ধর্মালোচনা, কীর্তন ইত্যাদি। সেখানেও একটা সুসজ্জিত বেদি আছে। বাবাজি মহারাজ আজ রাজবেশে এসে বসেছেন, ঝলমলে পোশাক, মাথায় কারুকার্য করা অপূর্ব সুন্দর পাগড়ি। ভিড়ের ভয়ে আগে থাকতেই রঞ্জিতবাবু তাঁর ছেলেকে নিয়ে বাবাজির সিংহাসনের সামনে এসে জায়গাটা দখল করে গ্যাঁট হয়ে বসে গেছেন। তাড়াহুড়োয়ে মাথায় ওই প্রচণ্ড শীতে ভালোভাবে গরম জামাকাপড় পরে আসতে পারেননি, যদিও ছেলেকে শীতের হাত থেকে বাঁচাবার জন্য বেশ ভালোভাবেই সব কিছু পরিয়ে এনেছেন। এত লোকের সমাগমের মধ্যেও হিমালয়ের তীব্র শীতের কামড় থেকে রক্ষা পাচ্ছিলেন না রঞ্জিতবাবু, তবু এ বিষয়ে খুব একটা মনোযোগী হওয়ার প্রয়োজন তিনি বোধ করছিলেন না। তাঁর একটাই মাত্র উদ্দেশ্য ও মনের ইচ্ছা, যত কাছ থেকে পারেন বাবাজি মহারাজকে দুচোখ ভরে কেবল দেখে যাবেন, এতেই তাঁর তৃপ্তি, তাঁর পরম পাওয়া। শীতের তীব্র ঠান্ডা থেকে নিজেকে বাঁচাবার জন্য পোশাক আশাক পরতে সময় লাগত, তাতে বাবাজির কাছাকাছি বসার সুযোগ তিনি হারাতেন। ফলে তাঁর মনের যে আন্তরিক ইচ্ছা বাবাজিকে সামনে থেকে মন প্রাণ ভরে দেখবেন তার পূর্ণ হতো না। তাই তো হাতের কাছে যা পেয়েছেন কোনো মতে তাই পরে তাঁর ছেলেকে নিয়ে একদম বাবাজির সামনে এসে বসে দুচোখ ভরে দেখতে লাগলেন শিব তুল্য মহাযোগীকে। রঞ্জিতবাবুর কোনো জিজ্ঞাসা নেই, তাঁর কোনো জাগতিক বাসনা নেই, যা নিবেদন করে জেনে নেবেন। তাঁর এক এবং অন্তিম বাসনা মহাদেবকে মন প্রাণ দিয়ে কেবল নীরব বিস্ময়ে দেখবেন, আর তাঁর পবিত্র শ্রীচরণে অন্তরের শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন। শিব নাম কীর্তনের পর শুরু হলো নানা প্রশ্ন, নানা প্রশ্নের নানা রকম ধর্মীয় প্রশ্ন। কানে শুনতে পারছেন কে কি প্রশ্ন করছেন, কিন্তু কি আশ্চর্য, কিছুই মনে রাখতে পারছেন না, বরঞ্চ বলা যেতে পারে কোনো রিয়াকশন হচ্ছে না। কে কি বলছেন, কি উত্তর পাচ্ছেন? রঞ্জিতবাবু তাঁর কাজ এক মনে করে চলেছেন সঙ্গোপনে, মনের আন্তরিক তাগিদে এখানে এসে সবার আগে কোনো মতে বাপব্যাটায় স্থান করে বসেছেন একটা বাসনা নিয়ে। আজ কোনো কথা নয়, কোনো প্রশ্ন নয়, কেবল দুচোখ ভরে নয়নাভিরাম রূপ দেখে যাও, এই রকম সুবর্ণ সুযোগ আর মিলবে কিনা কে বলতে পারে। ওম নম শিবায়
কীর্তন এবং হৈরাখান ধামের প্রথা মতো আরও কীর্তন চলার পর একসময় যখন সব শেষ হয়ে গেল, ঠিক তখনই একজন ভক্ত সবিনয়ে বাবাজি মহারাজকে প্রণাম করে রত্নখচিত একটা দামি হীরের আংটি তাকে পরিয়ে দিলেন। বাবাজি কিছুক্ষণ নিজের হাতে রেখে হঠাৎ উপস্থিত ভক্তদের দিকে এক লহময় তাকিয়ে একটি ছোট্ট মেয়েকে ডেকে তার হাতে সেই হীরের আংটিটা পরিয়ে দিলেন। ছোট্ট মেয়ে, হাতের আঙুলগুলো ছোট, দুহাতের দশ দশটা আঙুলে যখন কোনোটাতেই লাগলো না, তখন বাবাজি সেই মেয়েটির ডান হাতের বুড়ো আঙুলে আংটিটা পরিয়ে দিলেন। অসম্ভব শীত করছে, একে পাহাড়ি এলাকা, তার উপর ডিসেম্বর মাস, গোদের ওপর বিষ ফোড়ার মতো অবিশ্রান্ত বৃষ্টি। রঞ্জিতবাবু শহরের মানুষ, এখানকার প্রচণ্ড শীতে অল্প শীতবস্ত্র পরে এসে ভেবেছিলেন ভক্তদের সমবেত শারীরিক গরমে কোনো অসুবিধা হবে না। এখন তিনি দেখছেন তার ধারণাটাই ভুল। হু হু করে প্রচণ্ড বেগে কনকনে হিমেল হাওয়া পাহাড়ের ওই বড় গুহাতেও অনায়াসে ঢুকে পড়ছে। রঞ্জিতবাবু লক্ষ্য করে দেখলেন উপস্থিত ভক্তের দল সবাই নিজেদের গরম জামায় চাদরে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে, হাতে উলের দস্তানা, কান মাথাকে শীতের তীব্র আঘাত থেকে বাঁচাবার জন্য মাফলার মাঙ্কি ক্যাপ পরে বসে আছেন। রঞ্জিতবাবুর হাতে বাবাজির দেওয়া উলের দস্তানা ছাড়া আর কিছুই নেই। ফাঁক ফোকর দিয়ে শীতের আক্রমণে তিনি ক্রমশই শারীরিকভাবে কাবু হয়ে পড়লেও বাহ্যিক প্রকাশ করছেন না ভয়ে। কেউ যদি বাবাজির হয়ে বলে বসে নিজের শোবার জায়গা থেকে চাদর গরম জামা কাপড় পরে আসুন, সেই আদেশ শুনলে তাকে মানতেই হবে। এত কষ্ট করে বাবাজির সামনে বসার জায়গাটা ছেড়ে আবার নতুন করে গরম জামা কাপড় পরে এসে দেখবেন তার সাধের স্থানটি অন্য কেউ দখল করে নিয়েছে। রঞ্জিতবাবুকে বাবাজির সামনে থেকে বহু দূরে বসতে হচ্ছে। এই ভয়েই মনে সাহস জুগিয়ে শীতের প্রচণ্ড প্রকোপকে তুচ্ছ করে বসে বসে মনে মনে কীর্তন আর দুচোখ ভরে তিনি হৈরাখান বাবাকে দেখে যেতে লাগলেন। এমন সময় বাবাজিকে কোনো ভক্তের দেওয়া সম্পূর্ণ উলের শাল, যা এতক্ষণ নিজে জড়িয়েছিলেন, তা খুলে রঞ্জিতবাবুর দিকে ছুড়ে দিলেন। অবাক বিস্ময়ে সেই শীত বস্ত্রটি হাতে নিয়ে বাবাজির দিকে তাকাতেই তিনি ইশারা করে ওটা রঞ্জিতবাবুকে পরতে বললেন। দয়াময়ের আদেশে তৎক্ষণাৎ রঞ্জিতবাবু ওটা চাদরের মতো সারা শরীরে জড়িয়ে ফেললেন। পরার কিছুক্ষণ বাদেই তিনি অনুভব করলেন এতক্ষণ যে তীব্র শীত তার শরীরে দাপিয়ে বেড়াচ্ছিল তা কোথায় চলে গেছে। বেশ আরাম বোধ করতে লাগলেন। বাবাজির দেওয়া শীতবস্ত্র গায়ে দেওয়ার পর ওটাকেই ভালোভাবে জড়িয়ে চোখ বন্ধ করে এক মনে ঠাকুরকে ধ্যান করতে লাগলেন। তিনি জানেন না এই রকম অভ্রান্ত আত্মস্থ হয়ে কতক্ষণ ছিলেন। হঠাৎ তার 9 বছরের ছেলে লাট্টুর ডাকে সম্বিত ফিরে পেয়ে ওরই কাছ থেকে তিনি জানলেন বাবাজি মহারাজ তাকে তার কাছে আসার জন্য ডাকছেন। লাট্টুর কথা শুনে বাবাজির দিকে বিস্ময় ভরে সোজাসুজি তাকালেন রঞ্জিতবাবু। মনের মধ্যে তখনও একটা ঘোর চলছে তাঁর। রঞ্জিতবাবু তার শরীরটা নিয়ে এখানে আছেন সত্য, কিন্তু মনটা তার এখানে নেই। কোথায় আছেন তাও তিনি জানেন না। উপস্থিত এত ভক্তের কোনো কথাও তার কানে ঢুকছে না। তিনি এখানে থাকলেও তার মনে হচ্ছে তার আসল আমিটা, তার সমস্ত সত্তা এই মুহূর্তে হৈরাখানে নেই। তেমনি তারও জানা নেই এই আনন্দ ঘন পবিত্র মুহূর্তে কোথায় এতক্ষণ ছিলেন। যতক্ষণই যেখানেই তার সমস্ত সত্তা থাকুক না কেন, তা যেমন তিনি জানেন না তেমনি তিনি বলতে পারবেন না তার সেই সময়কার কোনো বিশেষ অনুভূতির কথা। রঞ্জিতবাবুর জীবনের এই সময়টুকু তার জাগতিক জ্ঞানের বাইরে কোথাও নিশ্চয় ছিল, যার কোনো ব্যাখ্যা সেই মুহূর্তে তার জানা ছিল না। একটাই কেবল অনুভূতি লাট্টুর ডাকার পর তার হয়েছে, তিনি এমন একটা স্থানে বোধহয় ছিলেন যার সমস্ত হিসাব নিকাশের বাইরে, কোনো এক ব্যাখ্যাতীত স্থানে, যেখানে নিজেকে, নিজের সত্তাকে পৃথকভাবে যেমন অনুভব করা যায় না, তেমনি যায় না কোনো কিছুকে বোঝা। মনে হয় এক মহা আদি অন্তহীন মহাশূন্যে তার দেহহীন সত্তাটি ভেসে বেড়াচ্ছিল। একেই কি সমাধি বলে তিনি জানেন না। গভীর ঘুমে আচ্ছন্ন ব্যক্তিকে হঠাৎ জাগিয়ে দিলে যে অবস্থা হয় তারও সেই অবস্থা হয়েছিল। প্রথমে তিনি মনে মনে খুঁজতে শুরু করেছিলেন এতক্ষণ তিনি কোথায় ছিলেন আর এখনই বা তিনি কোথায় আছেন। একটা শূন্য দৃষ্টিতে বাবাজি মহারাজের দিকে তাকাতেই রঞ্জিতবাবু দেখলেন জটাজুটোধারী বাঘের ছাল পরা এক বিশাল দেহী সাধু, যার ডান হাতের পাশে একটা বিরাট ত্রিশূল গোঁজা, তাকে ঘাড় নেড়ে ইশারায় ডাকছেন। রঞ্জিতবাবু কি তাহলে বাবাজির দেওয়া শীতবস্ত্র গায়ে দিয়ে আরামে ঘুমিয়ে পড়েছিলেন? ঘুমের ঘোরে কোনো স্বপ্ন দেখছিলেন যার ঘোর কাঁচা ঘুম ভাঙার পরও কাটেনি?
ফলে এতক্ষণ বাবাজি মহারাজকে যে রাজবেশে দেখেছিলেন তার পরিবর্তে হঠাৎ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখা সেই ব্যাঘ্র চর্ম পরিহিত অজানা এক সাধুকেই আবার জাগ্রত অবস্থায় কি করে দেখছেন। লাট্টুর কনুইয়ের ধাক্কায় রঞ্জিতবাবু আবার নতুন করে জ্ঞান ফিরে পেলেন। ছেলের দিকে তাকিয়ে তিনি দেখলেন ওইটুকু বাচ্চাও তার অলস আচরণে বিরক্ত। আস্তে আস্তে তিনি বর্তমান জগতে ফিরে আসছেন। চারিদিকে তাকিয়ে তিনি দেখলেন কীর্তন কোলাহল সব বন্ধ হয়ে গেছে। নিশ্চুপ ভক্তবৃন্দ কিছু একটা দেখার আশায় উৎসুক হয়ে রয়েছে। ঠাকুর হৈরাখান বাবার দিকে রঞ্জিতবাবু আবার তাকালেন। দেখলেন তিনি মৃদু হাসিতে তাকে ডাকছেন। বাহ্য জ্ঞান ধীরে ধীরে ফিরে আসছে। রঞ্জিতবাবু বাবাজির আহ্বানে সাড়া দিয়ে তার কাছে যাবার জন্য উঠবার চেষ্টা করলেন, কিন্তু উঠে যেতে পারলেন না। নেশাগ্রস্ত লোকের মতো কেবল নিজের শরীরটা ঠাকুরের পদ্মসম শ্রী পদপ্রান্তে কোনো মতে অতি কষ্টে নিয়ে গেলেন। এই অবসরে বাবাজি মহারাজ তাঁর নিজের গলা থেকে যজ্ঞের উপবৃত্তি খুলে রঞ্জিতবাবুর গলায় পরিয়ে দিলেন। নিমেষের মধ্যেই ঘটে গেল এক মহা অলৌকিক ব্যাপার। হিন্দু শাস্ত্র অনুসারে রঞ্জিতবাবু কায়স্থ বংশজাত, ব্রাহ্মণ হবার কোনো যোগ্যতাই তার নেই বলে তিনি মনে করেন। তবু আজ এই মুহূর্তে বাবাজি মহারাজ নিজের গলার পৈতে তার গলায় পরিয়ে দিয়ে কি ব্যাখ্যা বা লীলা করতে চাইছেন তা রঞ্জিতবাবুর বোধগম্য হল না। মহাপুরুষদের লীলা বোঝা অত্যন্ত কঠিন, যদি না তারা স্বয়ং কৃপা করে বোঝান অন্তর্নিহিত কারণটি। রঞ্জিতবাবুর গলায় পৈতে পরিয়ে দেওয়ার পর সমবেত ভক্তমণ্ডলী ভোলে বাবা কি জয়, বাবাজি মহারাজ কি জয় ধ্বনিতে মেতে উঠল। রঞ্জিতবাবু তার দুহাত জড়ো করে ভক্তি বিনম্র চিত্তে স্বয়ং মহাদেবের দিকে রোমাঞ্চিত দেহে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। নিজের অজান্তে শুরু হয়ে গেল দুচোখ বেয়ে অশ্রুধারা। তার মনে পড়ে গেল 1980 সালের গোড়ার দিকে তাকে বলা দারিকবাবুর কথা, রঞ্জিত তুমি খুব তাড়াতাড়ি ব্রাহ্মণ হয়ে যাবে, এক বিশাল যোগে পুরুষের কাছ থেকে ব্রহ্মসূত্র লাভ করবে। দারিকবাবুর কথায় অবাক হয়ে প্রশ্ন করেছিলেন রঞ্জিতবাবু, এই রকম কথা বলার অর্থ কি? দারিকবাবু এর কোনো ব্যাখ্যা না করে বলেছিলেন ওনার কথা মেলে কিনা দেখতে। সেদিনও যেমন দারিকবাবুর কথা তিনি বুঝতে পারেননি, তেমনি স্বয়ং বাবাজি মহারাজের নিজের উপবিত খুলে তাকে পরিয়ে দেওয়ার মানে কি তাও তিনি বুঝতে পারলেন না। এই ঘটনার পরে রঞ্জিতবাবু স্বামী জলন্ধর নাথজিকে প্রশ্ন করেছিলেন, বাবাজি মহারাজ হঠাৎই কেন তার মতো এক কায়স্থ জাত ভক্তের গলায় নিজের উপবিত খুলে পড়িয়ে দিলেন? জন্ম সংস্কার সূত্রে রঞ্জিতবাবু কায়স্থ, ব্রাহ্মণ সমাজ থেকে তার অবস্থান লক্ষ যোজন দূরে, তাহলে এর পেছনে কি এমন গূঢ় রহস্য আছে? স্বামী জলন্ধরনাথ সব শুনে পাশ কাটানোর উত্তরে তাকে বলেছিলেন, তাঁর পূর্বজন্মের স্বীকৃতির জন্যই বাবাজি মহারাজ স্বতঃস্ফূর্তভাবে তাঁর গলায় ওই নিজের পৈতেটা পরিয়ে দিয়েছেন। ব্যাখ্যাটা অবশ্য রঞ্জিতবাবুর আদৌ মনঃপূত হয়নি। যিনি এর সঠিক কারণ ব্যাখ্যা করতে পারবেন সেই বাবাজি মহারাজকে এই রকম প্রশ্ন করার ধৃষ্টতা রঞ্জিতবাবুর নেই, তাই কৌতূহল থাকা সত্ত্বেও তাকে কখনোই তিনি প্রশ্নটা করতে পারেননি এবং জানতেও পারেননি এর পিছনে অন্তর্নিহিত সত্যটা কি ছিল। এ কি কোনো অলৌকিক ঘটনা? যদিও অলৌকিক কথাটি কার কাছে কি অর্থ বহন করে তা তিনি জানেন না, তার কাছে এর অর্থ একেবারে অন্যরকম। অলৌকিক শব্দের অর্থ হল অন্যের দৃষ্টির বাইরে, বুদ্ধিতে যার ব্যাখ্যা করা যায় না। রঞ্জিতবাবুর মনে হয় অলৌকিক ব্যাপারটা একটা সাময়িক কথার কথা, টিভি টেলিফোন সিনেমা এসবও তো অলৌকিক। আজ থেকে 100-150 বছর আগে আমাদের চিন্তার বাইরে ছিল, ভাবা তো দূরের কথা, কল্পনা করতে পারতাম না। সেই সব অলৌকিক ব্যাপারই তো আজ বাস্তব নিত্য সহচর, এখনো যা আমরা ভাবতে পারি না ভবিষ্যতে হয়তো তাও বাস্তবায়িত হবে। এ হলো বাস্তব জগতের অলৌকিকত্ব। কিন্তু অতীন্দ্রিয় জগৎটাই যে সমস্ত জ্ঞান বুদ্ধির ব্যাখ্যার অতীত, আধ্যাত্মিক অলৌকিকত্ব বোঝা সাধারণ জ্ঞানের বাইরে, তাই বোধহয় একে সুপার সায়েন্স বলা হয়েছে। রঞ্জিতবাবু তাঁর এই রূপান্তরের একটাই ব্যাখ্যা করেছিলেন, দারিকবাবুর ভবিষ্যৎবাণী আর কালজয়ী বাবাজি মহারাজের অবর্ণনীয় লীলা, এছাড়া তো আর কোনো যুক্তিগ্রাহী ব্যাখ্যা তার মনে সেদিন আসেনি। এবার রঞ্জিতবাবুদের ফেরার পালা। দেখতে দেখতে 10টা দিন কিভাবে কেটে গেল তিনি বুঝতেই পারলেন না। মন চায় না সেখান থেকে ফিরে যেতে, তবুও যেতে হবে। আবার কবে আসবেন, ঠাকুর কবে আনবেন তা একমাত্র ঠাকুরই জানেন। বাবাজি মহারাজের দ্বিতীয়বার কলকাতায় আগমনের বর্ণনার শুরুতেই রঞ্জিতবাবু তাঁর জীবনের এক পরমাশ্চর্য ঘটনা দিয়ে শুরু করলেন, যেন অনেকটা গঙ্গাজলে গঙ্গা পূজার মতো। 1982 সালের 1 নভেম্বর কোজাগরী লক্ষ্মী পূজার দিন হঠাৎ করে
তার স্ত্রী গুরুতরভাবে পুড়ে যান। সঙ্গে সঙ্গে SSKM হাসপাতালে ভর্তি করা হয়। 45% ওপর পড়া। দিনে দিনে অবস্থার অবনতি ঘটতে থাকে। ক্রমশ এক নতুন উপসর্গ হিসাবে জন্ডিস আর হার্টের দোষও দেখা যায়। হাসপাতালে নিয়ম অনুযায়ী তারা কেউই রোগীর কাছে যেতে পারছেন না। তবে এটুকু বুঝতে পারছেন অবস্থা কিন্তু ভালো নয়, যে কোনো সময় কিছু ঘটে যেতে পারে। উপায়ান্তর না দেখে সমস্ত কিছু জানিয়ে রঞ্জিত কুমার মজুমদার ঠাকুর হৈরাখান বাবাজিকে চিঠি লিখলেন। তিনি জানেন এবং বিশ্বাসও করেন, একবার যদি কোনোভাবে তাঁর কানে এই খবরটি পৌঁছে দেওয়া যায় তাহলে উনি এই বিপদে তাকে রক্ষা করবেনই। ঠিক এই রকম সময়ে লোকের মুখে তিনি জানতে পারেন হৈরাখান বাবা 7ই নভেম্বর কলকাতায় আসছেন অসুস্থ শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথকে দর্শন দেবার জন্য। খবরটা শুনে মনে মনে রঞ্জিতবাবু ভরসা পেলেন। ঠাকুর যখন স্বয়ং আসছেন তখন আর কোনো চিন্তা নেই, কিন্তু কয়েকদিন বাদেই জানতে পারলেন 7ই নভেম্বরের পরিবর্তে উনি 5ই ডিসেম্বর আসছেন। খবরটা শুনে রঞ্জিতবাবু একেবারে দমে গেলেন। এদিকে তার স্ত্রীর অবস্থা ক্রমশই খারাপের দিকে যেতে লাগলো। কি যে তিনি করবেন কিছুই বুঝতে পারছেন না। বাবাজি যদি আসতেন তবে রঞ্জিতবাবুর স্ত্রী নিশ্চয়ই প্রাণে বেঁচে যেতেন। 5ই ডিসেম্বর পর্যন্ত কি বাঁচবেন? উপায়ান্তর না দেখে আরেকটা চিঠি লিখে ঠাকুরের কৃপা ভিক্ষা রঞ্জিতবাবু চাইলেন। মানসিক ভারসাম্য যখন প্রায় তিনি হারাতে বসেছেন ঠিক তখনই তাঁর এক শালী হাসপাতালে এসে এক অদ্ভুত স্বপ্নের কথা বলল। সে জানালো বাবাজিকে নাকি সে স্বপ্নে দেখেছে। বাবাজি ধীরে ধীরে ওর দিদির বেডের কাছে এসে দাঁড়িয়ে এক দৃষ্টে ওর দিকে তাকিয়ে ডান হাতটা তুলে একটু ওপর থেকে তার স্ত্রীর মাথা থেকে পা পর্যন্ত দুবার বুলিয়ে দিয়ে ধীরে ধীরে চলে যান। তার শালীর কাছ থেকে স্বপ্নের ঘটনাটা শুনে রঞ্জিতবাবুর দেহ মনে শিহরণ বয়ে যায়। তবু দুর্বল মনটা তার খুঁতখুঁত করতেই থাকে। সে ঠিক দেখেছে তো? বাবাজিকে সে কোনোদিন দেখেনি, আর বাবাজির ভক্তও নয়। হঠাৎ তাকেই বা তিনি কেন স্বপ্নে দর্শন দিলেন? এ তো বড়া ভয়ের ইঙ্গিত। রঞ্জিতবাবু ভাবলেন এ সময়টা প্রায় সর্বক্ষণই বাবাজির নাম করছেন বলেই তার শালীর মনে হয়তো একটা হ্যালুসিনেশন হয়েছে, যার ফলেই স্বপ্নটা সে দেখেছে। শালী বাবাজির ছবিও দেখেছে, যদিও সেটা কেবল দেহের উপরিভাগের ছবি। তাকেই কল্পনা করে স্বপ্ন দেখেছে। মনে মনে রঞ্জিতবাবু এই যুক্তিকেই খাড়া করলেন। হঠাৎ তাঁর মনে পড়ল সে বলেছে বাবাজিকে নাকি সম্পূর্ণ দেখেছে, মাথা থেকে পা পর্যন্ত। যদি সে সত্যি তাই দেখে না থাকে তবে তার পক্ষে তো জানা সম্ভব নয় উনি কী রঙের কাপড় পরেন। সন্দেহের অবসানের জন্য রঞ্জিতবাবু তাকে জিজ্ঞাসা করলেন বাবাজি কী কাপড় পরেছিলেন। তার প্রশ্নের উত্তরে সে জানালো বাবাজিকে সাদা গরদের কাপড় পেঁচিয়ে পড়া অবস্থায় দেখেছে। তার কথা শুনে রঞ্জিতবাবু চমকে উঠলেন। সত্যি তো তার পক্ষে জানা সম্ভব নয় যে বাবাজি সাদা জরেরই কাপড় পরেন। আর কোনো সন্দেহ রইল না রঞ্জিতবাবুর। তার শালী ভাগ্যবতী, যথার্থই বাবাজির দর্শন পেয়েছে। এদিকে ক্রমশই রঞ্জিতবাবুর স্ত্রীর অবস্থা সংকটজনক হতে থাকায় বাধ্য হয়েই রিক্স বন্ডে সই করে ওকে ক্যালকাটা নার্সিংহোমে ডাক্তার মুরারিমোহন মুখার্জির তত্ত্বাবধানে ভর্তি করলেন রঞ্জিতবাবু 18ই নভেম্বর 1982 সালে। অবস্থা এতই খারাপ হয়ে পড়ে যে 20ই নভেম্বর ওকে অপারেশন টেবিল থেকে ফেরত পাঠাতে হয়। অগতির গতি বাবাজি মহারাজকে সমস্ত কিছু লিখে রঞ্জিতবাবু জানালেন। উনি অভয় দিয়ে উত্তর দেন ডাক্তারবাবু শেষ চেষ্টা করে স্কিন গ্রাফটিং করতে চান, কিন্তু চামড়া কে দেবে? রঞ্জিতবাবুর কাছ থেকে নেওয়া সম্ভব নয়। তাঁর সেজ সম্বন্ধে এগিয়ে আসলেন স্বতঃস্ফূর্তভাবে নিজের শরীর থেকে চামড়া দেবার জন্য। 28ই নভেম্বর ডাক্তার মুখার্জি রঞ্জিতবাবুর সম্বন্ধীর শরীরের চামড়া নিয়ে তাঁর স্ত্রীর অপারেশন করলেন। তারপরেই শুরু হলো আরও নানা রকম উপসর্গ। 4 জন ডাক্তার প্রায় ঘণ্টা তিনেক এক নাগারে সামনে থেকে সাময়িক ঝড়টা সামলালেন। রঞ্জিতবাবুর ওপরে ওঠা বারণ, নিচে বসে এক মনে শ্রী গুরু মহারাজ আর বাবাজিকে শুধু ডেকে গেছেন। ওই সময় খবর পেলেন বাবাজি 5ই ডিসেম্বর আসছেন, উঠবেন নন্দী বাবুদের বাড়িতে। স্ত্রীর অবস্থা একটু ভালো দেখেই ছুটলেন বাবাজির খবরাখবর জানতে, আর তার সাথে ঠাকুরকে একবার নার্সিংহোমে যাতে নিয়ে যাওয়া যায় তার ব্যবস্থা করতে। রঞ্জিতবাবুর অবস্থার কথা শুনে শিবেনবাবু সাথে সাথে রাজি হয়ে গেলেন বাবাজি যদি যেতে চান তবে তাঁকে নার্সিংহোমে নিয়ে যাওয়ার সব দায়িত্ব নিতে। শিবেনবাবুর কথায় রঞ্জিতবাবু আশ্বস্ত হলেন। 5ই ডিসেম্বর রবিবার বাবাজি সোজা এয়ারপোর্ট থেকে সাউদার্ন এভিনিউতে শ্রী গোপাল মিত্রের বাড়িতে শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথজিকে দর্শন দিয়ে বেলা 12:30 বেলতলার নন্দীবাবুদের বাড়িতে এসে পৌঁছালেন। প্রচণ্ড ভিড়। রঞ্জিতবাবু সদর দরজার কোণে একগুচ্ছ লাল গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে রইলেন। ঠাকুর এসেছেন,
তার আর কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই স্ত্রীর জন্য। বাবাজি গাড়ি থেকে নেমে বাড়ির ভেতর ঢুকতে গিয়ে কোণে দাঁড়িয়ে থাকা অবস্থায় রঞ্জিতবাবুকে দেখে সোজা তার কাছে চলে এসে পিঠে হাত দিয়ে চাপড় দিয়ে তার দিকে তাকিয়ে হেসে মাথাটা নাড়লেন। রঞ্জিতবাবুর মনে হলো উনি যেন তাকে অভয় দিলেন। ধীরে ধীরে ঠাকুরের সাথে সাথে উপরে উঠে এলেন। মাঙ্গলিক আচার অনুষ্ঠানের পর ঠাকুরকে প্রণাম করার জন্য সামনে এলেন। রঞ্জিতবাবুকে দেখেই উনি জানতে চাইলেন তিনি এখন কোথায় আছেন। রঞ্জিতবাবু বললেন, তোমার কৃপায় কলকাতায় বদলি হয়ে এসছি। যাই হোক, ঠাকুরকে প্রণাম করে শ্রীচরণ দুটি জড়িয়ে ধরে রঞ্জিতবাবু তাঁর বিপদের কথা জানালেন। প্রার্থনা করলেন কৃপা করে তার অসুস্থ স্ত্রীকে দর্শন দেবার জন্য। শিবেনবাবু এগিয়ে এসে তার হয়ে ঠাকুরকে মিনতি করলেন। রঞ্জিতবাবু কিন্তু ঠাকুরের শ্রীচরণ দুটো আঁকড়ে ধরে আছেন। ঠাকুর শিবেনবাবুর কাছ থেকে সব শুনে হেসে বললেন, ঠিক আছে, আগামীকাল সকালেই যাব। ঠাকুরের মুখে কথাটা শুনে আনন্দের বন্যা বয়ে গেল রঞ্জিত কুমার মজুমদারের মনে। ঠাকুর যাবেন, মুমূর্ষু রোগিণীকে আশীর্বাদ করবেন, আর কিসের ভয়ে। কিন্তু সেই দিনই রাত্রিবেলায় বাবাজির একটা কথায় রঞ্জিতবাবুর মনটা অজানা এক আশঙ্কায় ভরে উঠল। ওঙ্কারনাথজির শারীরিক খবর ঘণ্টায় ঘণ্টায় ঠাকুরকে জানাতে বললেন, কেন তিনি জানেন না। মনে হলো এ এক ভয়াবহ ইঙ্গিত, ওঙ্কারনাথজি বোধহয় আর থাকবেন না, আজই চলে যাবেন, তার অমৃতলোকে যাত্রার সময় আসন্ন। ত্রিকালদর্শী বাবাজি মহারাজ বোধহয় তারই ইঙ্গিত দিলেন। মনেরই আশঙ্কার খবরটি রঞ্জিতবাবু ছোটদিকে জানালেন। যদি সত্যি সত্যি কিছু ঘটে তবে তো আর বাবাজি নার্সিং হোমে তাঁর স্ত্রীর কাছে যেতে পারবেন না। তাঁর ছোটদিরাও বাবাজিকে দর্শন করার জন্য নার্সিং হোমে যাবেন। সেই কারণে পরের দিন অর্থাৎ 6ই ডিসেম্বর ভোরবেলায় নন্দীবাবুদের বাড়িতে গিয়ে স্তম্ভিত হয়ে গেলেন রঞ্জিত কুমার মজুমদার। শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথজি গতকাল গভীর রাত্রে ব্রহ্মলীন হয়েছেন। নন্দীবাবুদের বাড়ির ছাদে বাবাজির যজ্ঞাধারের পাশে ওঙ্কারনাথজির কিছু শিষ্য গীতাপাঠ করছেন। কয়েক ঘন্টার ব্যবধানে পুরো বাড়ির পরিবেশটাই একেবারে বদলে গেছে। সবাই চুপচাপ, একটা থমথমে ভাব। ধীর পদক্ষেপে হৈরাখান বাবা গীতা পাঠরত ওঙ্কারনাথজির শিষ্যদের কাছে গেলেন। ওঙ্কারনাথজির একটা বড় ছবিকে ফুল আর চন্দন দিয়ে সাজানো রয়েছে, ধূপ জ্বলছে। বাবাজি সব দেখলেন। ওঙ্কারনাথজির ছবিটার দিকে কয়েক পলক দেখলেন, কিছুই বললেন না। যেমন ধীরে এসেছিলেন তেমনই ধীর পদক্ষেপে নিচে নেমে গেলেন। রঞ্জিতবাবুর মনে হলো আজ আর বোধহয় বাবাজিকে নার্সিংহোমে নিয়ে যাওয়া যাবে না। শিবেনবাবু তাই বললেন, অন্য একদিন সুযোগ বুঝে নিয়ে যাবেন। তবু মনে মনে প্রার্থনা রঞ্জিতবাবু করে যেতে লাগলেন। বাবাজির ঘরের দরজা বন্ধ, ঠাকুর ভিতরে, আজ আর দর্শন হবে না। হঠাৎ বন্ধ দরজা খুলে গেল। শিবেনবাবু বেরিয়ে এসে চিৎকার করে রঞ্জিতবাবুকে ডেকে বললেন, তাড়াতাড়ি আসুন, বাবাজি এখন নার্সিংহোমে যাবেন। শিবেনবাবুর কথা শেষ না হতে হতেই রঞ্জিতবাবু দেখলেন স্বয়ং বাবাজি বেরিয়েছেন। তাকে দেখে বললেন, চলো বাঙালি বাবা, নার্সিংহোমে যাই। বাবাজির কথা শুনে রঞ্জিতবাবু আর শিবেনবাবু বাবাজিকে নিয়ে লিফটে করে নিচে নেমে এলেন। বেলা 10টা নাগাদ হৈরাখান বাবাসহ তারা সদল বলে নার্সিংহোমে পৌঁছালেন। দোতলায় 11 নম্বর ঘরে রঞ্জিতবাবুর স্ত্রী রয়েছেন, ঢুকতে গিয়েই বাধা। ডাক্তার মুখার্জি তাঁর স্ত্রীর ড্রেসিং খুলছেন, অপেক্ষা করতে হবে। বাবাজিকে নিয়ে চুপ করে কিছুক্ষণ দাঁড়াতে হলো। অবশেষে একসময় তাঁরা 11 নম্বর ঘরে ঢুকলেন। রঞ্জিতবাবুর স্ত্রীর সারা শরীরে ব্যান্ডেজ তখন খোলা, পাতলা একটা চাদর উপর দিয়ে আলতো করে ঢাকা মাত্র। নার্সকে ইশারায় চাদরটা সরিয়ে নিতে বললেন রঞ্জিতবাবু। সম্পূর্ণ বাঁ দিকটা পা পর্যন্ত পুড়ে গেছে, দগদগ করছে ঘা, বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। বাবাজি কিন্তু বেডের মাঝখানে এসে এক দৃষ্টে পুরো অংশগুলো দেখছেন। টেবিলে বাবাজির ছবি আর রোজ বিভূতি লাগাবার জন্য বিভূতির কৌটোটা ছিল। রঞ্জিতবাবু ঠাকুরকে দেখালেন ছবিটা। রঞ্জিতবাবু বললেন, তোমাকে এভাবে পাবো তা তো ভাবতে পারিনি, তাই তোমার ছবিটা আর তোমার বিভূতি রেখেছি, এছাড়া কী বার করার ছিল আমার। ঠাকুর কথাটা শুনলেন, দেখলেন, মুখে মৃদু মৃদু হাসি। হঠাৎ ঠাকুর হৈরাখান বাবা ডান হাতটা তুলে তাঁর স্ত্রীর মাথা থেকে পা পর্যন্ত দুবার শূন্যে বুলিয়ে দিলেন। ঠাকুরকে ঐরকম করতে দেখে রঞ্জিতবাবুর তাঁর শ্যালিকার স্বপ্নের কথাটা মনে পড়ে গেল। শরীরের ভেতর দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল রঞ্জিত কুমার মজুমদারের। তাঁর স্ত্রী বাবাজিকে দেখে এক হাত তুলে, বাবাজি বাঁচাও বাঁচাও বলে কাঁদতে লাগলেন। এবার ঠাকুর তাঁর স্ত্রীর মাথায় হাত দিয়ে বললেন, বলো ওম নমঃ শিবায়। ঠাকুর যতবারই ওকে ওম নমঃ শিবায় বলতে বলছেন ততবারই গুলিয়ে ফেলছেন। বার তিনেক ভুল বলার পর একসময় ঠিক ঠিক উচ্চারণ করলেন,
বাবাজি শুনলেন, একটা ছোট্ট এলাচ নিজের হাতে ওকে খাইয়ে মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। বেডের অপর প্রান্তে ডাক্তার মুরারিমোহন মুখার্জি চুপ করে দাঁড়িয়ে অবাক বিস্ময় সব দেখে যাচ্ছেন। এই প্রসঙ্গে একটা কথা বলা বোধহয় অপ্রাসঙ্গিক হবে না, এই অবস্থায় যে কোনো শুদ্ধাচারী ব্যক্তি তার স্ত্রীকে স্পর্শ করতেন না, আর যদি স্পর্শ করতেনও তবে সংস্কারের খাতিরে তাকে অবশ্যই স্নান করতে হতো। এটাই তো আমাদের হিন্দু ধর্মের প্রচলিত রীতি। কিন্তু প্রকৃত মহাপুরুষেরা যে সমস্ত সংস্কারের ঊর্ধ্বে, বাবাজি ওই দিন অবলীলাক্রমে রঞ্জিতবাবুর স্ত্রীর মাথায় স্পর্শ করে তাই আরও একবার প্রমাণ করে দিলেন। রঞ্জিতবাবুর স্ত্রীকে আশীর্বাদ করে বাবাজি এবার গেলেন 4 নম্বর ঘরে, যেখানে তার সেজ সম্বন্ধী শঙ্কু রয়েছে। অপারেশনের আগে বাবাজি শ্রীচরণে ফুল দিয়ে তৈরি একটা মাদুলি, যা রঞ্জিতবাবুর কাছে সবসময় থাকত, তাই ওকে পরিয়ে দিয়েছিলেন। আর পরিয়ে দিয়েছিলেন ঠাকুরের স্পর্শ লাগানো হাতের বালাটা, যাতে বোনের জীবন বাঁচাতে গিয়ে ওর নিজের জীবন বিপন্ন না হয়। রঞ্জিতবাবুর সম্বন্ধীর সবই ভালো ছিল, শুধু একটা জিনিস ছাড়া, সে ছিল ঘোর নাস্তিক। ঠাকুর হৈরাখান বাবা ওর ঘরে ঢুকতেই রঞ্জিতবাবুরা অবাক হয়ে দেখলেন শঙ্কু ঠাকুরকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল। মুখে কেবল একটা কথা, আমাকে উদ্ধার করো ঠাকুর। কেঁদে চলেছে রঞ্জিতবাবুর শ্যালক, আর বাবাজি সস্নেহে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। সে একটু সংযত হলে বাবাজি নিজের গলা থেকে রুদ্রাক্ষের মালাটা পরিয়ে দিলেন তার গলায়। উপস্থিত সবাই বিস্ময়ে দেখছেন ঠাকুরের লীলা। কে যেন এই সময় ভোলে বাবা কি জয় ধ্বনি করে উঠল, সমস্ত নার্সিংহোম শিবধ্বনিতে মুখরিত হয়ে উঠল। এবার ফেরার পালা। 4 নম্বর কেবিন থেকে বেরিয়ে হঠাৎ বাবাজি 5 নম্বর কেবিনের পর্দাটা তুলে ঢুকতে গিয়েও দাঁড়িয়ে পড়লেন। ওই ঘরেও একজন অগ্নিদগ্ধ রোগী মিস্টার দোষী ধানবাদ থেকে এসেছিলেন, পেট্রোম্যাক্স ফেটে সারা শরীর জ্বলে গিয়েছিল। ঠাকুর শুনলেন সব, কিন্তু ও ঘরে আর ঢুকলেন না। এর কয়েকদিন বাদেই মিস্টার দোষী মারা যান। 6 নম্বর কেবিনে আরেকজন পোড়া রোগী ছিল, ঠাকুর সোজা সেই কেবিনে ঢুকে তাকে আশীর্বাদ করলেন। উপস্থিত সিস্টার মেট্রন সবাইকে প্রসাদ রূপ এলাচ বিলিয়ে দিতে দিতে নিচে নেমে গেলেন। 11ই ডিসেম্বর শনিবার রাত প্রায় 8:30 নাগাদ ডাক্তার মুরারিমোহন মুখোপাধ্যায় নন্দীবাবুদের বাড়িতে এলেন বাবাজিকে দর্শন করতে। ডাক্তারবাবুকে দেখে হৈরাখান বাবার সে কি আনন্দ, নিজের পাশে ডেকে নিয়ে গেলেন। রঞ্জিতবাবুর কাছে দুজনেই দেবতা, একজন যেমন তার সমস্ত জ্ঞান আর অভিজ্ঞতা দিয়ে তার স্ত্রীর জীবন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছেন, তেমনি আরেকজনের প্রচ্ছন্ন আশীর্বাদ বর্ষিত হয়ে চলেছে। যমের সাধ্য কি প্রবেশ করে? ঠাকুর যেন আজ শিশু হয়ে পড়েছেন, ডেকে ডেকে সবার সাথে ডাক্তারবাবুর পরিচয় করিয়ে দিচ্ছেন। ইনকো সাথ মিলো, এশিয়া কা সবসে নামি ডাক্তার, এক একজনের সাথে আলাপ করিয়ে দিচ্ছেন, আর নিজেই যেন কৃতার্থ হচ্ছেন। ভাবটা এমন যেন উপস্থিত ভক্তবৃন্দের এখানে আসা সার্থক হয়েছে। কত বড় একজন ডাক্তারের দর্শন হলো, পরিচয় হলো। এও একরকম লোক শিক্ষা, নিজেকে আড়ালে রেখে অন্যকে প্রতিভাত করা, বিনয়ের চরম প্রকাশ। রাত্রি প্রায় 10টা নাগাদ ডাক্তারবাবু বাবাজির কাছ থেকে বিদায় নিয়ে নিচে নেমে এলেন। নিচে নামতে নামতে ডাক্তারবাবু বললেন, আজ সারাক্ষণ ঠাকুরের কাছে কেবল তোমার স্ত্রীর জীবন রক্ষার জন্য মনে মনে প্রার্থনা করে গেলাম, আমার নিজের জন্য তো চাইবার কিছুই নেই। এও কি সম্ভব? একজন মানুষ কোথায় পৌঁছালে এই রকম মানসিকতার পরিচয় দিতে পারেন? নিজের সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছুকে ধূলিসাৎ করে দিয়ে রঞ্জিতবাবুর মতো একজন সামান্য মানুষের সুখের জন্য প্রার্থনা করা। পাশেই রঞ্জিতবাবুর এক বন্ধু ছিল, সে বলল, তোর মতো ভাগ্যবান আর কজন আছে রে? এক দেবতা আর এক দেবতার কাছে এসে তোর জন্য প্রার্থনা করে গেলেন। এরপরেও ডাক্তারবাবু প্রতিদিন আসতেন, শুধু একা না, স্ত্রী কন্যা নাতি নাতনি সবাইকে নিয়ে আসতেন। বড় মেয়ে একদিন হৈরাখান বাবাকে গানও শুনিয়েছিলেন। হৈরাখান বাবার চলে যাবার দিন ক্রমশই এগিয়ে এলো। রঞ্জিতবাবুর মনের মধ্যে একটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল, ঠাকুর চলে যাচ্ছেন। এই কটা দিন কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলেন রঞ্জিতবাবু, যতক্ষণ পারতেন ঠাকুরের কাছে গিয়ে থাকতেন। ডাক্তার নার্সিংহোম সব মন থেকে কোথায় চলে গিয়েছিল, এবার কিন্তু বিদায়ের পালা। আবার সেই ভাবনার সমুদ্রে ডুবে যেতে হবে তাকে। কে দেবে ভরসা? কার শ্রীচরণ জড়িয়ে ধরে প্রার্থনা করবেন তিনি? ঠাকুর রক্ষা করো, এই রকম বলে। সামনাসামনি কৃপা ভিক্ষা করা যতটা সহজ, দূর থেকে ততটা নয়। এর জন্য চাই মানসিক শক্তি। পরিস্থিতির চাপে তা এখন আর রঞ্জিতবাবুর নেই। কয়েকদিন ধরেই ভাবছিলেন ঠাকুরকে সুযোগ বুঝে একবার বলবেন, ঠাকুর তুমি তো চলে যাচ্ছ, আমার কি হবে? কিন্তু রঞ্জিতবাবুর আর বলা হয়নি। 17ই ডিসেম্বর অর্থাৎ বাবাজি চলে যাবার ঠিক আগের দিন রাত্রে মনে মনে তিনি ঠিক করলেন, আজ তিনি ঠাকুরকে বলবেনই।
কিন্তু ডাক্তার মুরারিমোহন মুখার্জিকে নিয়ে সামনে দাঁড়াতেই তার মনের সব সাহস কর্পূরের মতো উবে গেল। ডাক্তারবাবুকে বাবাজির সামনে রেখে তিনি যথারীতি দূরে গিয়ে বসে বললেন, বলা আর হলো না, অপলক নয়নে তিনি ঠাকুরকে দেখতে লাগলেন। এবারের মতো আজই তো শেষ দিন, আগামীকাল ভোরেই হৈরাখান বাবা চলে যাবেন। তখনও তাঁর স্ত্রী বিপদ মুক্ত হননি, আরও একটা অপারেশন করতে হবে, এখনও প্রচুর টাকার দরকার। তিনি জানেন না এত টাকা তিনি কোথায় পাবেন, যা করেছেন তা তো তাঁর সাধ্যের বাইরে। একমাত্র হৈরাখান বাবার কৃপা ছাড়া এই বিপদ থেকে মুক্তি পাওয়ার আর কোনো পথই নেই। সদ্য স্নাত ঠাকুর রাজবেশে তখন বসে আছেন, হৈরাখানের মতো দুই সারিতে স্ত্রী পুরুষ পৃথকভাবে বসে কীর্তন করে চলেছেন। আজ রঞ্জিতবাবুর সম্বন্ধী শঙ্কু এসেছেন নার্সিংহোম থেকে ছাড়াবে। ঠাকুর ওকে দূর থেকে দেখেই কাছে ডেকে এনে বসালেন। ঠাকুরের কি মহিমা, ওর মতো ছেলেও আজ ভক্ত, গলায় রুদ্রাক্ষের মালা, সর্বদাই মুখে ওম নম শিবায় নাম। ডাক্তারবাবু আজ তাঁর অনেক আত্মীয় স্বজন নিয়ে এসেছেন। রঞ্জিতবাবু দূরে বসে সব দেখছেন আর ভাবছেন কিভাবে ঠাকুরের কাছে বলবেন। ঠাকুরকে কেন্দ্র করে আকাশ বাতাস তখন মুখরিত হয়ে উঠল। বলো বলো, সব মিলে বলো, ওম নম শিবায়। কি অপূর্ব সুর! সুরের মূর্ছনায় সমস্ত পরিবেশটা ভরে উঠেছে এক স্বর্গীয় মহিমায়। এই পরিবেশে জাগতিক কোনো কথাই মনে আসতে পারে না, তবুও রঞ্জিতবাবু কিন্তু কিছুতেই স্থির হতে পারছেন না। পারছেন না তো এই পরিবেশে নিজেকে মিশিয়ে দিতে, পারছেন না তো ঠাকুরের নামে আত্মহারা হয়ে পড়তে। এই মহাক্ষণ আবার আসবে কিনা তিনি জানেন না, কিন্তু রঞ্জিতবাবুর ভেতরকার সেই আত্মিক টানটা কোথায়? তিনি যে একান্তই আত্মসচেতন হয়ে পড়ছেন, নিজের এই দীনতায় নিজের প্রতি বিরূপতা ভাব জাগছে তাঁর। দুই চোখ বেয়ে দর দর করে জল নেমে এলো তাঁর। মনে মনে প্রার্থনা করতে লাগলেন, হে ক্ষমা সুন্দর, আমাকে ক্ষমা করো, আমি একান্তই পরিস্থিতির শিকার হয়ে পড়েছি। আত্মিক ইচ্ছাশক্তি আজ পরাভূত জাগতিক ইচ্ছাশক্তির কাছে। তুমি তো অন্তর্যামী, আমাকে নিজ গুণে ক্ষমা করো ঠাকুর। এই রকম সাত পাঁচ ভাবছেন আর দেখে যাচ্ছেন সব। আজ শেষ দিন বলে বোধহয় অসম্ভব ভিড় হয়েছে। ঠাকুরের সাথে চোকাচোকি হতেই রঞ্জিতবাবু দেখলেন ঠাকুর তাকে হাত নেড়ে জিজ্ঞাসা করলেন, তাঁর স্ত্রী কেমন আছে? রঞ্জিতবাবু বললেন, তিনি তো ঠিক জানেন না, ডাক্তারবাবু তো কাছেই আছেন, ওকেই জিজ্ঞাসা করলে ভালো হয়। ডাক্তারবাবুর দিকে তাকিয়ে ঠাকুর এবার জিজ্ঞাসা করলেন, এর স্ত্রী কেমন আছে ডাক্তার সাহেব? ডাক্তারবাবু বললেন, আগের থেকে অনেক ভালো। এবার রঞ্জিতবাবুর দিকে তাকিয়ে ঠাকুর বললেন, ঘাবরাও মাত, আউর কুছ নেহি হোগি, সব ঠিক হয়ে যাইগি, আউর জলদি জলদি ঘরে লোট যাইগি। ডাক্তারবাবু শুনলেন ঠাকুরের এই কথা। সেই দিন রাত্রে ডাক্তারবাবু যখন চলে যাচ্ছিলেন তখন রঞ্জিতবাবু জিজ্ঞাসা করেছিলেন, এখন কেমন বুঝছেন ডাক্তারবাবু? উত্তরে উনি বলেছিলেন, ডাক্তারি শাস্ত্র অনুযায়ী এখনো ডেঞ্জার পিরিয়ড কাটেনি, তবে এখন তো মনে হচ্ছে আর কোনো ভয়ই নেই। বাবাজির চলে যাওয়ার ঠিক এক মাস বাদেই কিন্তু রঞ্জিতবাবু স্ত্রী সুস্থ হয়ে বাসায় ফিরে আসেন। এরপর 25 জুন 1983 ডাক্তারবাবু তাঁর স্ত্রীর কয়েকটা ছবি তোলেন কনফারেন্সে দেখাবার জন্য। রঞ্জিতবাবুর মনে পড়ছে 24 জুন রাতে যথারীতি ডাক্তারবাবুর মনোহরপুকু রোডের বাড়িতে গিয়েছেন রঞ্জিতবাবু রোগিনীর শারীরিক রিপোর্ট জানাতে। সবশেষে ডাক্তারবাবু রঞ্জিতবাবুকে কাছে বসিয়ে জানতে চাইলেন তাঁর স্ত্রী এখন কেমন আছেন। রঞ্জিতবাবু বললেন, ভালোই আছেন। হঠাৎ ডাক্তারবাবু রঞ্জিতবাবুকে বললেন, তুমি কাল সন্ধ্যায় ওকে নিয়ে আসতে পারবে? ডাক্তারবাবুর কথা শুনে তার মুখের দিকে তাকাতে গিয়ে তিনি আবার বলে উঠলেন, তোমার স্ত্রীর যে অবস্থা হয়েছিল তাতে হাজারে একজনও বাঁচে কিনা সন্দেহ। বাবাজির অসীম কৃপায় তোমার স্ত্রীর পুনর্জন্ম হয়েছে, যা বাস্তব জীবনে একটা বিরাট মিরাকেল। দিল্লিতে বার্নিং পেশেন্টের চিকিৎসার ব্যাপারে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছে, তাতে ওরা আমাকেও নিমন্ত্রণ করেছে সভাপতি হিসাবে। তোমার যদি আপত্তি না থাকে তাহলে তোমার স্ত্রীর পুরা জায়গাগুলোর কয়েকটা ছবি তুলে কনফারেন্সে দেখাতে চাই। মুহূর্তের মধ্যেই ডাক্তারবাবুর কথায় রঞ্জিতবাবু সানন্দে রাজি হয়ে গেলেন। বাড়ি ফেরার পথে অবাক হয়ে ভাবতে লাগলেন, ডাক্তার মুরারিমোহন মুখার্জির মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসকও মনে প্রাণে বিশ্বাস করেন হৈরাখান বাবাজির কৃপাতেই তাঁর স্ত্রীর বাণীর আবার নতুন জন্ম হয়েছে। হৈরাখান বাবার কি অপূর্ব লীলা খেলা! রঞ্জিতবাবু জানতেনই না যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডাক্তার মুরারিমোহন মুখোপাধ্যায় শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কার নাথজির একান্ত ঘনিষ্ঠ ভক্তদের মধ্যে একজন শুধু নন, তার ব্যক্তিগত চিকিৎসকও ছিলেন। ওঙ্কার নাথজির সাথে যে ডাক্তার মুখার্জির একটা আধ্যাত্মিক সম্পর্ক ছিল তা রঞ্জিতবাবুর জানা ছিল না। ডাক্তার মুখার্জিও কোনোদিন তাকে সে ব্যাপারে বলেননি। হৈরাখান বাবা সংক্রান্ত নানা আলোচনা ওনার সাথে রঞ্জিতবাবুর হতো,
কিন্তু ঘুণাক্ষরেও উনি তাঁকে এসব কোনোদিনই বলেনি। সীতারাম দাসজির সাথে বাবাজি মহারাজের যে একটা আত্মিক সম্পর্ক আছে, হৈরা খান বাবাই যে স্বয়ং বাবাজি মহারাজ, তা উনি সর্বান্তকরণে উপলব্ধি করতে পেরেছিলেন বলেই ওই রকম একজন সদাব্যস্ত ডাক্তার সব কাজ ফেলে দিয়ে নন্দীবাবুদের বাড়িতে বাবাজি মহারাজের কাছে বারবার ছুটে আসতেন এক দুর্নিবার আকর্ষণে। ডাক্তারবাবুর সহধর্মিনী অনিমা মুখোপাধ্যায়, যাকে রঞ্জিতবাবু মা বলে ডাকতেন, তার কাছ থেকে তিনি জানতে পেরেছিলেন ডাক্তারবাবুর সম্বন্ধে আরও একটা নতুন তথ্য। ওঙ্কার নাথিজি সময় পেলেই মনোহর পুকুর রোডে ডাক্তারবাবুদের বাড়িতে প্রচুর শিষ্য সামন্ত নিয়ে আসতেন, বেশ কিছুদিন থাকতেন। সেই সময় কাজ থেকে ফিরে ধুতি পাঞ্জাবি পরে ঠাকুরের সাথে নাম কীর্তনে মেতে উঠতেন তারা সবাই। ডাক্তারবাবু তখন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডাক্তার নন, ওঙ্কার নাথজির লীলাসঙ্গী। ব্রহ্মলীন হবার বেশ কিছুদিন আগে এই ডাক্তারবাবুই ওঙ্কার নাথজির শরীরে অস্ত্রোপচার করে তাকে সুস্থ করে তুলেছিলেন। ডাক্তার মুরারিমোহন মুখোপাধ্যায় 1988 সালে কর্মরত অবস্থায় আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে অমৃতলোকে চলে যান। রঞ্জিতবাবুর স্ত্রী বাণী দেবী এই খবরটা পেয়েই কেওড়াতলা ইলেকট্রিক শ্মশানে ছুটে গিয়েছিলেন মুরারিমোহন মুখোপাধ্যায়ের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে। এই ঘটনা লিখতে লিখতে রঞ্জিত কুমার মজুমদারের মনে হয়েছে, আজ আর বাবাজি নেই, ডাক্তার মুরারিমোহন মুখোপাধ্যায়ও নেই, কাজ শেষ করে যে যার স্থানে চলে গেছেন, রেখে গেছেন তাদের অসীম কৃপার নিদর্শন রঞ্জিতবাবু আর তার স্ত্রীর বাণীর মধ্যে, সেই স্মৃতিটুকুই তাদের জীবনের পাথেয়। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান, তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শীঘ্র ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।